নমস্কার, এই মুহূর্তে আপনাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বাগত। আজকে মহারণ, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান যেন নাম নয়, দুটি মন্ত্র, যে মন্ত্রোচ্চারণে 1,00,000 লোক যে কোনো স্টেডিয়ামে হাজির হতে পারে। আজকের যুব ভারতীর চেহারাও সেই রকম। সত্যি কথা বলতে গিয়ে একদিকে লাল হলুদ আর একদিকে সবুজ মেরুনের অজস্র মানুষের ভিড়ে একটা লোমহর্ষক পরিস্থিতি তৈরি হয়েছে। সত্যিই রঙে রঙে যেন রঙদার হয়ে উঠেছে। এটা একটা কলকাতা তথা ভারতীয় ফুটবলের অন্যতম বিজ্ঞাপন। আমরা জানি যে ভারতীয় ফুটবলের রঙ্গমঞ্চে এই ইস্টবেঙ্গল মোহনবাগান একটা বর্ণোজ্জ্বল কুসুম। এই কুসুমের প্রস্ফুটিত হওয়া দেখার জন্যে এত মানুষের ভিড়। আমি প্রদীপ রায়, আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য এবং পল্লব বসুমল্লিক। আপনারা শুনতে পাবেন এই মোহনবাগান ইস্টবেঙ্গল লড়াইয়ের কথকতা। দুর্দান্ত একটা আবহ এবং মরশুমের প্রথম ডার্বি ম্যাচ যেখানটা ইস্টবেঙ্গল মুখোমুখি মোহনবাগানের, এবং রবিবার যখন প্রিমিয়ার লিগের ডার্বি হয়েছে কখনো সেই জায়গায় ইস্টবেঙ্গল হারেনি। কিন্তু আজকে এখানে ইস্টবেঙ্গল এইভাবেই নামছে যে তারা শেষ 6টা ম্যাচ জিততে পারেনি। সেপ্টেম্বর মাসে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ইস্টবেঙ্গল মোহনবাগান যতবার মুখোমুখি হয়েছে মোট 5 বার, সেখানে মোহনবাগানের জয় আছে 2 বার, ইস্টবেঙ্গল 1 বার এবং ড্র হয়েছে 2 বার। সুতরাং বলা যেতে পারে রবিবার এবং সেপ্টেম্বর মাস দুটো মিলিয়ে যে পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি তাতে দুটো দলের কাছেই কিছুটা ভাগ্যের ব্যাপার রয়েছে, কি বলো প্রদীপ? নিঃসন্দেহে, তবে বড় ম্যাচ, ডার্বি ম্যাচ, সুতরাং আগে থেকে কিছুই অনুমান করা যায় না। এমন একটা পরিপ্রেক্ষিতে দুটি দল মাঠে নামছে যেখানে দুটি দলের পয়েন্ট সমান। 7 ম্যাচ খেলে দু দলই 19 পয়েন্টে গেছে। 67,428 টিকিট অফিসিয়ালি বিক্রি করা হয়েছে, প্রচুর মানুষ বাইরে অপেক্ষায় হাহাকার করছে। আর এখানে দুটো দল সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে, পৃথিবীর অন্যতম সেরা ডার্বি, এবং এটা ফিফা গ্রেডেড স্টেডিয়াম। এখানে অনূর্ধ্ব-17 ফিফা ওয়ার্ল্ড কাপের দুটো সেমিফাইনাল এবং ফাইনাল ফিল ফোডেনরা ইংল্যান্ডের জিতে গেছিল। আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, তিনি আসছেন, আছেন ওখানে উৎপল গাঙ্গুলি, আছেন ওখানে অজিত বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই সমস্ত গণ্যমান্য অতিথিদের সঙ্গে খেলোয়াড়দের পরিচয় পর্ব শুরু হয়ে গেলেই, শেষ হয়ে গেলেই কিন্তু শুরু হয়ে যাবে আজকের ফুটবলের দামামা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানকার যে পরিবেশ, একবার ইলেকট্রিফাইং পরিবেশ। আজ প্রথম অভিষেক ঘটছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে জনি অ্যাকোস্টার, যার দিকে তাকিয়ে আছে সারা বাংলার ফুটবল প্রেমী মানুষ। সদ্য বিশ্বকাপ থেকে চলে এসেছে আমাদের এই শহরে, তার খেলা কেমন হয়, তার উপস্থিতি ইস্টবেঙ্গল দলটাকে কোন জায়গায় পৌঁছে দেয়, তার জন্য অবশ্যই আপনাদের নজর রাখতে হবে সাজনা নিউজের পর্দায়। কলকাতা এর আগেও বিশ্বকাপ আর দেখেছে, ম্যাকডোনাল্ড মুকান্সি দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ খেলার পর এখানে এসেছেন, কার্লোস হার্নান্ডেজ এসেছেন ডার্বি খেলেননি, মাজিদ মাস্কার ইরানের হয়ে ফাইনাল পর্বে নয় তার কোয়ালিফাইং রাউন্ডে তিনি খেলেছিলেন। এখানে সবাই তৈরি, আর এখানে সিরিয়ান আল আমনার উপর কিন্তু নির্ভর করছে মাসবার, এবং যে দল স্নায়ুটা বজায় রাখবে তারা কিন্তু ম্যাচ জিততেই পারে বা তাদের আধিপত্য থাকবে। একদিকে আমনা, জনি অ্যাকোস্টা, কাসিম আইদারা, অন্যদিকে কিন্তু ডিপান্ডা ডিকা, হেনরি কিসেকা এবং অবশ্যই কিংসলে, তিনজন বিদেশি রয়েছে দু দলেই। দেখা যাক আমাদের ভারতীয়রা, আমাদের রাজ্যের খেলোয়াড়েরা কতটা তাদের সাথে মানিয়ে একটা দারুণ ফুটবল আমাদের দেখাতে পারে। সত্য বিশ্বকাপ হয়ে গেছে রাশিয়াতে, সেখানে খেলেছে যে খেলোয়াড় জনি অ্যাকোস্টা, তার পদধ্বনি শোনা যাচ্ছে কলকাতা ময়দানে। এখন তার সঙ্গে লড়াই ডিকা এবং হেনরি কিসেকা, কে জিতবে সময় শুধু বলে দিতে পারে। আজকে যদি একটু পরিসংখ্যান নিয়ে কথা বলা যায়, এটা 153তম ডার্বি, এবং একটা ম্যাচ মোহনবাগান ওয়াকওভার দিয়েছিল, আর গত বছরের শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রবিবারে খেলা হয়েছিল, যে ম্যাচ 2-2 অমীমাংসিত ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। কলকাতার প্রিমিয়ার লিগ 2005 থেকে শুরু হয়েছে, মোট ম্যাচ হয়েছে 16 বার এই দুটো দলের মধ্যে, যেখানে মোহনবাগান জিতেছে 9 বার, ইস্টবেঙ্গল 4 বার, ড্র হয়েছে 3টি ম্যাচ এবং মোহনবাগান গোল করেছে 21টি, মোহনবাগানের বিপক্ষে গোল হয়েছে 19টি। মোহনবাগান প্রিমিয়ার লিগের খতিয়ানে হয়তো এগিয়ে আছে, কিন্তু সামগ্রিক মূল্যায়নে কিন্তু
যখন হেড টু হেড দেখবো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল এগিয়ে আছে। তবে আজকে নতুন খেলা, নতুন বিন্যাস, সুতরাং এই পরিপ্রেক্ষিতে কে কাকে টেক্কা দিতে পারে সেটাই দেখার বিষয়। সবাই তৈরি, আর এই জায়গায় সমর্থকরা তারা চিৎকার করছেন, গলা ফাটিয়েছেন, সকাল থেকে প্রবল বর্ষণ হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যখন মাঠে উপস্থিত, একটু আগে রোদ ঝলমল করছিল, আর ফুটবল যে মুহূর্তে গড়াতে শুরু করবে মানুষের মুখ আরো উজ্জ্বল হয়ে উঠবে। আজকের রেফারি প্রাঞ্জল ব্যানার্জি, সহকারী রেফারি হিসেবে থাকবেন সমর পাল জুনিয়র এবং অসিত সরকার, চতুর্থ রেফারি প্রতীক মণ্ডল, ম্যাচ কমিশনার সুপ্রিয় ভট্টাচার্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচ, মহারণ বলে কথা, সুতরাং দু দলের সমর্থকদের মনেই রয়েছে একটা আকাশ প্রত্যাশা, রয়েছে একটা স্বপ্নময় আবেগ, রয়েছে ক্লান্তিহীন একাগ্রতা, সেই সকলকে সম্বল করে তারা মাঠে হাজির হয়েছে। সকাল থেকেই ফুটবল কল্লোলিনী হয়ে উঠেছে কলকাতা। অনুমান করতে পারি সারা বিশ্বে যেখানেই বাঙালি থাকুক না কেন, বঙ্গ সংস্কৃতি এবং বঙ্গ সমাজ আর দুভাগে বিভক্ত। বাঙালির দুই প্রিয় দল আর কিছুক্ষণের মধ্যেই নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হবেন। ইস্ট বেঙ্গল তাদের দল সাজিয়েছে রক্ষিত ডাকা, সামাদ আলী মল্লিক, মেহতাব সিং, জনি একস্টা, লাল চিলোবা, লালডিং লালডন মাউইয়া, কেপি সিং অর্থাৎ কমলপ্রীত সিং, কাসিম আয়দারা, ব্র্যান্ডন এবং অবশ্যই আমনা সামনের দিকে জবি জাস্টিন। মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী, শিল্টন পাল, অরিজিৎ বাগুই, কিংসলে কিমা রয়েছেন, কিম খিমা এবং অ্যাম্বেকার লেফট ফুলব্যাক, এবং ব্রিটো পিএম পিন্টু মাহাতা, সৌরভ দাস, শিল্টন ডি সিলভা এবং ঠিকা এবং কিসেকা রয়েছেন আপফ্রন্টে। মোহনবাগান দল অপরিবর্তিত, যেখানে ইস্ট বেঙ্গলের জনি একস্টা এসছেন, প্রাঞ্জল ব্যানার্জি এএফএফ এর সেরা রেফারি 2016 এবং ফিফার প্যানেলে আছেন এএফএফ এলিট রেফারি, এবং তাকে সহযোগিতা করছেন সমর পাল জুনিয়র এবং অসিত সরকার, এরাও ফিফা প্যানেলের জন্য তৈরি। চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন প্রতীক মণ্ডল। দু দলের খেলোয়াড়রা তৈরি সম্মুখ সমরে, ওদিকে আজকে রেফারি অ্যাসিস্ট্যান্ট রেফারি তারাও তৈরি। দুটো দল মানে তাদের কাছে আছে ঐতিহ্যের একটা ঔদ্ধত্য আছে এবং সমৃদ্ধময় অতীত রয়েছে এবং রয়েছে সামনে একটা স্বপ্ন আবৃত ভবিষ্যৎ। এই দুটি দল এখন কিক অফ করে খেলা শুরু করতে যাচ্ছে। প্রাঞ্জল ব্যানার্জি শেষ মুহূর্তের অপেক্ষায় সহকারী রেফারিদের সাথে সংকেত বিনিময় করছেন। রক্ষিত ডাগার প্রস্তুত, অন্যদিকে শিল্টন দলনায়ক মোহনবাগানের, তার উপর অনেক দায়িত্ব আজকের এই ম্যাচে। দুই গোলরক্ষক আজকে একটা বড় রোল প্লে করতে পারে। ইস্ট বেঙ্গল মাঠের উত্তর প্রান্ত, শুরু হয়ে গেল খেলা এবং আপনার স্ক্রিনের বাঁধে ডান দিকে আক্রমণ করবে লাল হলুদ জার্সি পরে ইস্ট বেঙ্গল, আর ডান থেকে বাঁদিকে অর্থাৎ দক্ষিণ থেকে উত্তরে হাওয়ার পক্ষে সবুজ বেরুন মোহনবাগান। কমলপ্রীত ইস্ট বেঙ্গল দলের খেলোয়াড়, এবছর ধারাবাহিকভাবে ভালো খেলছেন। জনি একস্টা যার দিকে তাকিয়ে আছে সারা ভারতবর্ষ, কারণ সদ্য বিশ্বকাপ থেকে খেলে আসা এই খেলোয়াড়টির দিকে কিন্তু সকলের নজর থাকবে। দেখো একটা টাচ দেখে তো বোঝা যাবে না, সময় বলবে সে ফর্মে আছে কি ফর্মে নেই, তবে বলা যেতে পারে আমাদের কাছে একটা বড় প্রাপ্তি জনি একস্টা যখন এসেছে আমাদের এই শহরে খেলতে। সামাদ আলী মল্লিক, মেহতাব, আক্রমণে ইস্ট বেঙ্গল, জবি জাস্টিন, কিন্তু ঠিক জায়গায় ছিলেন কিন্তু মোহনবাগানের ডিফেন্ডার। আজকের ইস্ট বেঙ্গল দলে হয়ে প্রথম ডার্বিতে কিন্তু চারজন আক্রমণ, ওই জায়গায় ডান প্রান্ত থেকে মোহনবাগান চাপ তৈরি করার চেষ্টায়। মোহনবাগান ডাউন দ্য রাইট আক্রমণে যাচ্ছে কিন্তু মিস পাস হয়ে গেল, কাউন্টার অ্যাটাক ইস্ট বেঙ্গলের সামনের দিকে, কিন্তু আবার প্রতিহত, প্রথম থেকে চাপ বাড়াবার চেষ্টা করছে দুটি দলই, মাঝমাঠেই মূলত বল এখন ঘোরাফেরা করছে। জনি একস্টা আজকের তার কাছে কিন্তু বিরাট দায়িত্ব,
ডিপেন্ডার রেখা তলার দিক থেকে এজে কিংসলে, কিংসলে ফরওয়ার্ড থ্রু কিন্তু ঠিক মতো হলো না, যার ফলে কাজের কাজ কিছু হলো না। সবেমাত্র খেলা শুরু হয়েছে, সুভাষ ভামি লক্ষ্য রাখছেন খেলার দিকে, খুব যেন চিন্তিত মনে হচ্ছে আজকে, কারণ বড় ম্যাচ, তার কাছে কিন্তু একটা বড় পরীক্ষা। আর তার উল্টো বেঞ্চে কিন্তু আজকে দুজন বাঙালি কোচ, এটা কিন্তু দারুণ একটা ভালো খবর। উল্টো বেঞ্চে তার শিষ্য শঙ্করলাল চক্রবর্তী, যাকে হাতে ধরে তিনি কোচিংয়ে নিয়ে এসেছিলেন। মেহতাব ফরওয়ার্ড বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, লালডান মামিয়া রালতে ব্যাক পাস, গোলরক্ষক রাকসিদ ডাগার, এখনো পর্যন্ত গোল হয়নি, সবেমাত্র খেলা শুরু হয়েছে। জনি অ্যাকোস্টা দেখে নিচ্ছেন, দু একটা বল ধরে টাচ করে নিচ্ছেন, আসলে প্রথমে দেখে নেবার পালা, তারপরে খেলা দেখাবার পালা। ইস্ট বেঙ্গল তারা প্রথমে মাঝমাঠটাকে দখলে রাখার চেষ্টা করবে, লং বল মাঝখান থেকে ব্র্যান্ডন ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু মোহনবাগানের ডিফেন্সও তৈরি, আবার আক্রমণে ফেরার চেষ্টা, বল দখলের লড়াই, মোহনবাগানের আক্রমণ ডাউন দ্য মিডল প্রতিহত, চাপ বাড়াচ্ছে বাঁদিক থেকে ইস্ট বেঙ্গলের, সময় মতো কিন্তু তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, ডানপ্রান্তিক আক্রমণ ছিল। হেনরিক খেসেকে মোহনবাগানের আজকে কিন্তু প্রাণ ভমরা বলা যায়, কারণ তার সঙ্গে লিঙ্ক আপ প্লেতে ভীষণ ভালো হচ্ছে ডিফেন্ডার ডিকার, এবং তিনি জন্মদিন পালন করেছে ঠিক দুদিন আগে। হেনরিক খেসেকা এবং ডিফেন্ডার ডিকা, দেখুন কিভাবে ঘটনাটি ঘটেছিল, এই স্ট্রাইকিং ফোর্সের উপর কিন্তু মোহনবাগান তাকিয়ে রয়েছে, আক্রমণ করার লক্ষ্যে মোহনবাগান, সিলটন থেকে নিজেদের মধ্যে পাস খেলে নিয়ে কিমকিমা থেকে সিলটন সামনের দিকে থ্রু বল প্রতিহত। 3.5 মিনিট খেলা হয়ে গেছে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে এখনো অবধি স্কোরলাইন মোহনবাগান 0 ইস্ট বেঙ্গল 0। মেহতাব জনি অ্যাকোস্টা আক্রমণ ওঠার চেষ্টা ইস্ট বেঙ্গলের, কিন্তু ঠিক মতো পাসটি হয়নি, অরিজিৎ বাগুই, অরিজিৎ বাগুইয়ের লম্বা বাড়ানো বল, অ্যাকোস্টার সাথে একটা বল দখলের লড়াই, ডান প্রান্তিক আক্রমণ, সামান্যর জন্য বাইরে চলে গেছিল, জায়গা তৈরি করার চেষ্টা করেছিলেন হেনরি, এবং এই জায়গায় হেনরির সঙ্গে ডিফেন্ডার যে কম্বিনেশন সেটা খুব খুব গুরুত্বপূর্ণ হবে এটা বলাই যায়। ওদিকে জনি অ্যাকোস্টা স্টপ আপ ফুল ব্যাক, আজকে নির্ভরতা দেবেন তিনি ইস্ট বেঙ্গলের ডিপ ডিফেন্সে, দেখা যাক টেস্টিং টাইম তার কাছে, যদিও তিনি বিশ্বকাপার, খুব ভালো বল কিন্তু বাড়িয়েছিলেন জনি অ্যাকোস্টা, লালডন মামিয়াকে লক্ষ্য করে সামাদ থেকে রক্ষিত ডাগার লম্বা শট, এখনো অবধি কোনো খেলোয়াড়ের ওপর সেভাবে স্নায়ুর চাপের কারণে কোনো ভুল আমরা তেমন দেখতে পাইনি, অসম্ভব সুন্দর মাঠ, লং বল লক্ষ্য ছিল ডিকা, ঠিক জায়গায় ছিলেন কিন্তু মেহতা, কিন্তু ফাউল রেফারির বাঁশি, অর্থাৎ ফ্রি কিক মোহনবাগানের অনুকূলে, আমরা দেখে নেব কিভাবে ঘটনাটি ঘটেছিল, যখন বলটি নেবার চেষ্টা করছিলেন টিপানটা ডিকা, তাকে বাধা দিয়েছিলেন মেহতাব সিং, বাধাটি ঠিক বিধিসম্মত হয়নি, সম্মত কারণেই রেফারি কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন। সুতরাং সেট পিস থেকে মোহনবাগান কি গোল পায় সেটাই দেখার, রক্ষিত ডাগার প্রথমবার তিনি ডার্বি ম্যাচে খেলছেন, জনি অ্যাকোস্টাও প্রথমবার, কাসিম আইদারা এবং কমলপ্রীত, চারজন খেলোয়াড় ইস্ট বেঙ্গলে আছেন যারা প্রথমবার জীবনে ডার্বি খেলছেন। সেট পিস মোহনবাগানের জন্য তৈরি, ডিফেন্ডার ডিকা হেনরি তৈরি, ওখানে হেনরি কেসেকা, ফ্রি কিক মোহনবাগানের অনুকূলে, ইনস্টিপ শট এবং সঙ্গে সঙ্গে রাকসিদ ডাগার তার বাহুটিকে প্রসারিত করে বলটিকে ভেতরে ঢোকার পথ আগলে দিল, একটা দারুণ ফ্রি কিক ছিল, ডান পায়ের ইনসুইঙ্গার একেবারে প্রথম পোস্টের কোণার দিকে, দারুণভাবে কিন্তু সেই বলটিকে প্রতিহত করেছেন রক্ষিত ডাগার, দীর্ঘকায় গোলরক্ষক, খুব ভালো অ্যান্টিসিপেশন, কর্নার কিক, আক্রমণে মোহনবাগান, ক্রস বিপজ্জনক হতে পারে, হেডারের সুযোগ ছিল কোনো মতে, শেষ পর্যন্ত ওখানে কিন্তু প্রায় এজে কিংসলে বলের কাছাকাছি চলে গেছিলেন, একটা ভালো আক্রমণ ছিল বাঁদিক থেকে, সেন্টারটি যখন এসেছিল কিংসলে হেড করতে উঠেছিল বটে, ঠিক মতো হেডটি করতে পারেনি, সাইডের দিকে লেগেছে, ফোরহেডটাকে ব্যবহার করতে পারেনি,
মোহনবাগানের কাছে কিন্তু একটা সুযোগ ছিল। এবং প্রশংসা করব এই অভিষেক আম্বেকারের, যেহেতু তিনি বাঁ দিক থেকে চমৎকার সেন্টারটি করেছিল। এই মাঠে শেষ ফুটবল ম্যাচ হয়েছে পয়লা এপ্রিল 2018 সন্তোষনগর ফাইনাল। মনে পড়ছে আপনাদের, বাংলা হেরে গেছিল কেরলের কাছে। জনি অ্যাকোস্টা দেখে নিচ্ছেন, খুব একটা যে হাকপাক করছেন তা নয়, আমনা যার দিকে নজর থাকবে সকলে, আল আমরা সারা মাঠ জুড়ে কালে সামনের দিকে থ্রু বল, লালদার মরিয়া আক্রমণে সময় মতো তাকে বাধা দেবার চেষ্টা। লালদার মরিয়া ডাউন দ্য রাইট, খুব এফেক্টিভ ফুটবলার, এক্ষেত্রে কিন্তু সফল হননি। অবশ্য আল আমনা বলটি দারুণ বাড়িয়েছিলেন, আক্রমণে যাচ্ছে ইস্ট বেঙ্গল। কাসেম মাইদারা আল আমনা, আল আমনা একটা গোল ছিল শেষ সিএফএল ম্যাচে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়িতে, এখনো অব্দি এখানে কিন্তু গোল আসেনি। যখন স্কোর লাইন মোহনবাগান 0 ইস্ট বেঙ্গল 0, 7:30 মিনিট খেলা হয়ে গেছে, শিষ্য শঙ্করলাল চক্রবর্তী। সামাদ আক্রমণে ইস্ট বেঙ্গল, ঠিক মতো পাঁচটি হলো না, পাল্টা আক্রমণ করার লক্ষ্যে মোহনবাগান, রেখে সেকা, কিন্তু টাচটা একটু বড় হয়ে গেছিল যার ফলে দানা বাঁধলো না আক্রমণ। শিল্টনের প্রথম টাচ যখন প্রায় 8 মিনিট খেলা হতে চলল, আক্রমণের মধ্যে ফেরার চেষ্টায় মোহনবাগান, অনেক সংগঠিত লাগছে, দলটার মধ্যে কোনো হাত পাক নেই। এই ব্যাপারটা ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা যেতে পারে, তাদের মধ্যেও কিন্তু এখনো পর্যন্ত খুব একটা যে হাত পাক ব্যাপারটি রয়েছে সেটা নয়। খুব ভালো লাগছে দু দলের খেলোয়াড়রা একটা পরিকল্পনা মাফিক ফুটবল খেলার চেষ্টা করছে, এখনো একে অপরকে মেপে নেওয়ার চেষ্টা চলছে। এখনো পর্যন্ত অল আউট অ্যাটাকে যাওয়া সেইভাবে আমরা দেখিনি, তবে আজকের বড় ম্যাচ, আজকের গুরুত্ব সম্পর্কে সবাই কিন্তু খুব ভালোভাবেই ওয়াকিবহাল আছে। মোহনবাগান জার্সিতে প্রথম ডার্বি ম্যাচে আজকের তিনজন, কিমকিমা, ব্রিটো পিএম এবং হেনরি কিসিকে। মাননীয় মন্ত্রী ফিয়াদ আজকে এখানে এসেছেন, ফুটবল খুব ভালোবাসেন, অরূপ বিশ্বাসও মাঠে রয়েছেন, অর্থাৎ দুজন ক্রীড়াপ্রেমী মন্ত্রীকে আজ আমরা যুব ভারতীতে দেখতে পাচ্ছি। ইস্ট বেঙ্গলে যেমন ডান দিক থেকে লালদান মামিয়া এবং বাঁ দিক থেকে ব্র্যান্ডন অ্যাটাকে যান, তেমনি মোহনবাগানেও কিন্তু বাঁ দিক থেকে যাচ্ছেন পিন্টু মাহাতা আর ডান দিক থেকে ব্রিটো, তারা কিন্তু ইন্টারচেঞ্জ করেন নিজেদের মধ্যে খেলা চলাকালে। এই জায়গায় এবারে মোহনবাগানের অভিষেক আম্বেকার লম্বা থ্রো করতে পারেন, কিন্তু খুব ভালো হেডেড আউট কাসিম হায়দার। রেফারির পাশে ফাউলের নির্দেশ দিয়েছিলেন তিনি, আজকে রেফারি প্রাঞ্জল বলের খুব কাছাকাছি থাকার চেষ্টা করছেন, আল আমনা সামনের দিকে বল বাড়াবার চেষ্টা, ঠিক মতো কিন্তু ট্র্যাপ করতে পারেননি এক্ষেত্রে লালদান মরিয়া, যার ফলে থ্রো ইন মোহনবাগানে, আক্রমণে মোহনবাগান, বাঁ দিক থেকে পিন্টু মাহাতা কিন্তু সফল কাম হলেন না, থ্রো ইন। সব তৈরি করার চেষ্টা করতে হবে, একটু মাইন্ড গেম দুটো কোচেরই, তাই শঙ্করলাল চক্রবর্তী জানেন যে উল্টো দিকের বেঞ্চে কিন্তু সুভাষ ভৌমিক রয়েছেন, সুতরাং একটা চাপ সবসময় তার উপর থাকবে, এবং ইস্ট বেঙ্গল শেষ 6টা ডার্বি জিততে পারেনি। অভিষেক আম্বেকার বড় থ্রো করতে পারেন, সেখান থেকে চাপ বাড়াবার চেষ্টা ব্যান্ডল থেকে আক্রমণ করার লক্ষ্যে ইস্ট বেঙ্গল, কিন্তু মাঝে মাঝে পা থেকে বড্ড বেশি বল বেরিয়ে যাচ্ছে, কিছুটা চাপ যেন মনে হচ্ছে এখন বোঝা যাচ্ছে। আসলে ডার্বি ম্যাচের চাপ তো একটা থাকবেই মানুষ, তুমি তো অনেক খেলেছো ডার্বি ম্যাচ, সুতরাং জানো একটু ধাতস্থ হতে সময় লাগবে। আক্রমণে যাচ্ছে ইস্ট বেঙ্গল, জনি অ্যাকোস্টা। সমর্থকরা প্রচুর সংখ্যায় আছেন, লাল হলুদ সমর্থকরা এসেছেন, সবুজ বেলুন সমর্থকরা এসেছেন, এবং গোটা বিশ্ব চোখ রেখেছে এই মুহূর্তে, যেখানে লাইভ অন এক্সক্লুসিভ সাধারণ নিউজে আসছে মরশুমের প্রথম ডার্বি, এবং ইউটিউবেও লাইভ স্ট্রিমিং হচ্ছে, জিও টিভিতেও দেখা যাচ্ছে। জনি অ্যাকোস্টা বাঁ দিক থেকে চুলোভার, আক্রমণ করার লক্ষ্যে ইস্ট বেঙ্গল, খুব ভালো এই প্রথম, একটু আগে দেখছিলাম জনি অ্যাকোস্টা হাত দিয়ে দেখাচ্ছিলেন তার খেলোয়াড়দের জায়গাটি নেবার জন্য। কমলপ্রীত কিন্তু বেশ পাস, ব্রিটো আক্রমণে মোহনবাগান, দেখা যাক কিসেকা কি পারবেন বল ধরতে। হ্যাঁ, আক্রমণে যাচ্ছে মোহনবাগান, আক্রমণ বক্সের ঠিক বাইরে উঠতে হেনরি কিসেকে একটু বেশি হোল্ড করে ফেললেন, এবং সাপোর্ট পেয়ে এখানে তলা থেকে কিন্তু সৌরভ বা শিল্টানরা পৌঁছতে পারলেন না। এই প্রথম আমরা দেখলাম যে হেনরির সাথে অ্যাকোস্টা একটা মুখোমুখি হয়তো
লড়াই হতো, কিন্তু তার আগেই কিন্তু বলটিকে ঠিকমতো জায়গায় রাখতে পারলেন। আক্রমণ ইস্ট বেঙ্গলের, অভিষেক আম্বেকার আক্রমণে মোহনবাগান, অনেকটা পরিশ্রম করে খেলছেন মোহনবাগানের দুই টিকা এবং হেনরিকে শেখ। হেনরি টাচটা একটু বড় হয়ে যাওয়ার জন্য ক্লিয়ারেন্সের সুবিধে, মেহতাব আজকের জুড়ি কিংসুককে বাইরে রেখেছেন, সুভাষ ভৌমিক ডান প্রান্ত থেকে আক্রমণে আল আমনা, কিন্তু ভালো কভারেজ ওখানে এজাক কিংসলে, খুব ভালো ডিফেন্সিভ অর্গানাইজেশন বলতে হবে মোহনবাগানে, ঠিক জায়গায় চলে এসেছিলেন কিংসলে, বাধা দিয়েছেন আপনাকে, কোনো বিপদ ঘটেনি, অনেক অনেক সমর্থক এসছেন আজকে তাদের প্রিয় দলের জয় দেখতে। কাসিম আইডারা ঠিক মতো হলো না, ওদিকে ফাউল, রেফারি প্রাঞ্জল ব্যানার্জির বাঁশি। ডার্বি শুরুর আগে সিএফএল 20 আমরা দেখে নেব একবার কিভাবে ঘটনাটি ঘটেছিল, একটা পুশ হালকা ধাক্কা ছিল এবং তারপরে পিন্টু মাহাতো গিয়ে ফিরে গেলেন সরাসরি কাসিম আইডারার উপর। ফ্রিকে ইস্ট বেঙ্গলের অনুকূলে শিলটন প্রস্তুত, ডিফেন্সটাকে অর্গানাইজ করতে চাইছেন, ফেকে বল বসিয়ে নিচ্ছেন চুলোভা, লেফট ফুল ব্যাক ইস্ট বেঙ্গল। প্রায় 13 মিনিট খেলা গড়াতে চলল জো ভারতী ক্রীড়াঙ্গনে, এখনো পর্যন্ত গোলের দেখা নেই, ফ্রিকে ইস্ট বেঙ্গলের অনুকূলে। কি হয় পরিস্থিতি একটা, ডানমাভিয়া দুটো গোল পেয়েছেন এবারে, ভাসানা বল, শিলটন ছিলেন জায়গায়, হাত থেকে কিন্তু বল ছিটকে বেরিয়ে গেল, এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর দেবাত্ম প্রাঞ্জল ব্যানার্জি অবশ্য বাসি বাজিয়েছে, ফাউলের নির্দেশ দিয়েছেন, বলটি তুলেছিলেন এক্ষেত্রে লালদান মহিয়া, বলটি ভেসে আসছিল, জনি একস্টা যাচ্ছিলেন হেড করতে, কিন্তু একটা ধাক্কা দিয়েছেন শিলটনকে, সঙ্গত কারণে রেফারি প্রাঞ্জল বাসি বাজিয়েছেন। এই প্রথম এই ফুটবলারটিকে দেখা গেল সামনে এসে হেড করতে, সুতরাং ডেড বলে তাকে আমরা দেখতেই পাবো। নিঃসন্দেহে কোস্টারিকার হয়ে 71টা ম্যাচ খেলেছেন, 2টো ইন্টারন্যাশনাল গোল আছে, 2014 ওয়ার্ল্ড কাপে ছিলেন, আর এবারে রাশিয়াতে তো 3-3টে ম্যাচেই তিনি খেলেছেন ব্রাজিল সার্বিয়া এবং সুইজারল্যান্ডের বিরুদ্ধে। এবং ব্রাজিল ম্যাচটা হয়তো কোস্টারিকানরা ভুলে যেতে চাইবে, 90 মিনিট তারা আটকে রেখেছিল নেইমার অ্যান্ড কোম্পানিকে, ফিল কুটিনো 91 মিনিটে প্রথম গোলটা করেন এবং নেইমার এবারের বিশ্বকাপের একমাত্র গোল 97 মিনিটে, কিন্তু এখানে এখনো অব্দি ডার্বিতে গোল আসেনি, মোহনবাগান আক্রমণের মধ্যে যাওয়ার চেষ্টায়। আরো একটা ঝলক দেখা গেল জনি অ্যাকোস্টার, ভারী সুন্দর বলটাকে নিয়ন্ত্রণে এনেছিলেন আক্রমণ করার লক্ষ্যে, মোহনবাগান শট নিয়েছিল বলতে কিন্তু ঠিক জায়গায় রাখতে পারলেন না শিলটন দি সিলভা, আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছিল, বলটি ধরে এগিয়ে গিয়ে ডান পায়ে শট ছিল কিন্তু নিশানা ঠিক ছিল, আসলে পায়ে বলে সেইভাবে সংযোগ ঘটাতে পারেননি ওখানে শিলটন দি সিলভা। এবার ইস্ট বেঙ্গল একটা আক্রমণ তৈরি করার চেষ্টা করছে নিজেদের সীমানা থেকে, সমর্থকরা অপেক্ষা করছেন যে কখন প্রথম গোল আসে, প্রথম গোল এলে অবশ্যই সেই দল একটা অ্যাডভান্টেজ বা সুবিধে পেয়ে থাকে। কাসিম আইদারা এই মুহূর্তে গোলরক্ষক রাকসিট টাকা সেখান থেকে আক্রমণে যাচ্ছে, ওখান থেকে শট, কমলপ্রীতের শট কিন্তু ফেরত চলে এসে, ভারী সুন্দর ব্লক ছিল একটু আগে জনি অ্যাকোস্টার, সামনের দিকে ফাঁকা জায়গা, ডিপান্ডা টিকা পাশে কিন্তু রয়েছেন অ্যাকোস্টার, সেন্টার করেছেন কিন্তু তার আগেই বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে, গোল কি ইস্ট বেঙ্গল, অনেক অনেকটা জায়গা অরক্ষিত ছিল, এই জায়গাটা কিন্তু ইস্ট বেঙ্গলের বা প্রান্তে, সুভাষ ভৌমিক একটু উঠে পড়েছেন যিনি এই ধরনের ডার্বি ম্যাচে কিন্তু অসংখ্য গোল করেছেন এবং তিনি জানেন যে প্রথম দিকে কিছুটা চাপ খেলোয়াড়দের থাকে। মেহতাব সিং এই পাঞ্জাব তো নয়, এবছর যথেষ্ট ভালো ফুটবল খেলছেন ইস্ট বেঙ্গলের স্টপ ফুল ব্যাকে, আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু কাউন্টার অ্যাটাকে কি মোহনবাগান আসতে পারবে, সৌরভ দাস না ঠিক মতো পাস হল না, তার আগেই রেফারির বাঁশি, তিনি ফাউলের নির্দেশ দিয়েছেন, অরূপ বিশ্বাস মাননীয় মন্ত্রী রয়েছেন আজকে মাঠে, আমরা দেখে নেব এক্ষেত্রে ঘটনাটি কী ঘটেছিল, সৌরভের সাথে জবি জাস্টিনের একটা টাসেল হয়েছিল সেখানে, তার আগেই কিন্তু রেফারি পাশে দিয়েছেন মোহনবাগানের অনুকূল। জবি জাস্টিন এখনো অবধি ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সিএফএল 2018-এর শীর্ষ গোল স্কোরার এবং এই ম্যাচ শুরুর আগে 36টা ম্যাচে 87টা গোল হয়েছে, আক্রমণ মোহনবাগানের জায়গায় অপেক্ষায় হেনরি সরাসরি শট দিলেন, কেন
মোহনবাগান বারে বারেই আক্রমণে যাচ্ছে, এখনো পর্যন্ত যেটুকু খেলা হয়েছে তার নিরিখে বলতে পারি আক্রমণে কিছুটা ভাগ রয়েছে মোহনবাগানের বেশি। শঙ্করলাল চক্রবর্তী একটা ফ্রি ফ্লোয়িং ফুটবলে তিনি বিশ্বাসী, উইং ধরে খেলাতে বিশ্বাসী, সেইভাবেই আক্রমণে যাচ্ছে মোহনবাগান। একটু আগে বিটোর যে শট হয়েছিল সেটা সেরকম কিছু বিপদ ঘটাতে পারেনি রক্ষিত দাগারকে, তবে এই যে প্রবণতা ওই জায়গায় গিয়ে গোলে শট নেবার যে একটা প্রবণতা, এটা একটা ভালো দিক বলতে হবে। দীপানডাডিকা এখনো অব্দি শীর্ষ গোলদাতা, সমাচে সাতটা গোল করেছেন, তার ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলছেন আনসুমানা ক্রোমা। আর এখানে সমর্থক অসংখ্য এসছেন, 70,000-এর কাছাকাছি অনুমান করা যায়, এবং চোখ রেখেছেন সাধনা নিউজে আরো কয়েক কোটি মানুষ। আক্রমণে যাওয়ার চেষ্টা ইস্ট বেঙ্গলের, দেখা যাক কি করেন ওখানে কাসিম আইডারা, সেনেগালের খেলোয়াড় ব্র্যান্ডন ভুলপাস, যার ফলে সৌরভ পাল্টা আক্রমণে বিট্টো সামনের দিকে ফাঁকা জায়গা, দীপানডাডিকা পাশে কিন্তু রয়েছেন একস্টা, দেখা যাক সেখান থেকে সেন্টার সুবিধাজনক জায়গায় সৌরভ, কিন্তু সময় মতো মেহতাব সিং অনবদ্য ডিফেন্স। সৌরভ যে জায়গাটায় বলটা পেয়ে গেছিলেন সেটা কিন্তু একটা দারুণ সুযোগ কিন্তু তার কাছে এসে গেছিল, প্রথম টাচটা সামান্যর জন্য বাইরে চলে গেল। যতীশ গুহ শ্রীলঙ্কা থেকে নূর মোহাম্মদকে নিয়ে এসেছিলেন 1963 সাল, প্রথম ম্যাচে ডার্বি ম্যাচে নেমে তিনি কিন্তু গোল করে হিরো হয়ে গেছিলেন। আজকে জনি অ্যাকোস্টাও উঠে গেছিলেন একটা গোল করার জন্য, দেখতে হবে কেউ এই প্রথম ম্যাচে হিরো হতে পারেন কিনা। মোহনবাগান আক্রমণে ক্রস, কিন্তু রক্ষিত জাগার ঠিক জায়গা মতো ছিলেন, কোনো ভুলচুক করেননি তিনি। আমরা দেখে নেব আরও একটি সুযোগ, যখন আসছিল ফাউল করে ফেলেছেন এক্ষেত্রে সিলটন, রক্ষিত দাগারের পুরো নিয়ন্ত্রণে ছিল বল, সিলটন ডি সিলভা তাকে ফাউল করে ফেলেছেন। টুথগ্রিপ সিলটন, স্কটল্যান্ড ইস্ট বেঙ্গল শূন্য, মোহনবাগান শূন্য, 18 মিনিট 30 সেকেন্ড খেলা হয়ে গেছে। মোহাম্মদ আল আমনা, তাকে কিন্তু মাঝমাঠটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ডাউন দ্য লেফট আক্রমণে যাচ্ছে ব্র্যান্ডন, দেখা যাক ইস্ট বেঙ্গলের এই আক্রমণ দানা বাঁধে কিনা। এখনো পর্যন্ত যদি আক্রমণের আমরা রেশিও দেখি তাহলে মোহনবাগানের আক্রমণ ভাগ একটু বেশি। মেহতাব সিং, সামাদ আলী মল্লিক, ইস্ট বেঙ্গল সামনের দিকে আক্রমণ করাবার চেষ্টা, কিংসলের হেড, সেখান থেকে অরিজিৎ বাবু। এবার সিএফএল 2018-এর 17 জন শীর্ষ গোলদাতার মধ্যে মাত্র 4 জন ভারতীয়। আক্রমণে কিন্তু মোহনবাগান, বাদিকে জায়গা আছে পিন্টু মাহাতা, ক্রস কি করবেন? পিন্টু ভাসানো বল, কিন্তু ওখানে হেড করে দিয়েছেন সেই জনি অ্যাকোস্টা। পিঠো সেখান থেকে সৌরভ হয়ে ডান দিক থেকে বিপজ্জনক ভাবে এগোচ্ছেন অরিজিৎ বাগুই, শট হবে, শট, এবং যে গোলটার মধ্যে একটা ভালো দিক ছিল, আরো একটা আক্রমণ,
পুরে টানে শট নিতে যাচ্ছিল, কিন্তু তার পরিবর্তে হেনরি কিসেকাকে বলেছে গোলকি। হেনরি কিসেকা কর্নারের জন্য দাবি জানানোর চেষ্টা করছিলেন, অনেকটা স্ক্রিনিং করেছেন, প্রাঞ্জল ব্যানার্জি নজর রাখছেন, শিল্টন এরা সামনের দিকে টোপক করেছেন ঘোরার চেষ্টা, কিন্তু জনি অ্যাকোস্টা দারুণ মার্কিং। আসলে এক্ষেত্রে আউটস্টেপে যে পাসটা বানিয়েছিল সিলটন ডিসিলভা সেটা কিন্তু প্রশংসা করতে হবে, এই যে চাপের মুখে বলটি বাড়ানো ঠিক জায়গায় রাখা এটাই তো একটা বড় প্লেয়ারের কাজ নিঃসন্দেহে। আর বড় ম্যাচের হিরো তো তারাই হন যারা সঠিকভাবে প্রয়োগবিদ্যুতে সফল হতে পারেন, সেক্ষেত্রে এই অরিজিৎ বাগুই এবং পিন্টু মাহাতার যুগলবন্দিতে আপাতত মোহনবাগান 1-0 গোলে এগিয়ে গেছে। আক্রমণে যাওয়ার চেষ্টা সামনের দিকে কমলপ্রীত থেকে বল খেলে নেবার চেষ্টা, কমলপ্রীত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার এই ইস্ট বেঙ্গলের। অভিষেক আম্বেকারের পাস থেকে বলটি বেরোচ্ছিল খুব দ্রুত, কিন্তু কভার করে ফেলেছিল মোহনবাগানের খেলোয়াড়েরা। চাপ বাড়াচ্ছেন আমনা, সামনের দিকে ফাঁকা জায়গা, লালদান মাউইয়া বিপজ্জনক ফুটবলার সেন্টার, কিন্তু ভূমসী প্রশংসা করতে হবে ডিফেন্সে মোহনবাগানের নির্ভরতা, একটু আগে যে ঘটনাটি ঘটেছিল সেক্ষেত্রেও কিন্তু উনি কভার করেছিলেন, এক্ষেত্রে কিংসলে কর্নারের বিনিময় বলটিকে পাঠিয়ে দিলেন বাইরে। ডার্বি মরশুমের প্রথমবার লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আছে সাধারণ নিউজে, ইউটিউবে লাইভ স্ট্রিমিং হচ্ছে, ফেসবুক লাইভে হচ্ছে, আপনি আড্ডা টাইমসও সরাসরি দেখতে পাবেন। কর্নার কিক আর আমনা পার পোস্টে ইস্ট বেঙ্গলের জন্য সুযোগ এসেছিল নষ্ট হলো। কর্নার কিক থেকে হেড করতে গিয়েছিলেন জনি অ্যাকোস্টা কিন্তু সফল হলেন না, আমরা দেখে নেব কিভাবে বলটি এসেছিল এবং তিনি হেডও করেছিলেন ঠিক জায়গায় রাখতে পারেননি, রাখতে পারলে হয়তো শিলটনকে কঠিন পরীক্ষায় ফেলতে পারতেন। মোহনবাগান এগিয়ে রয়েছে 1-0 গোলে। এই মুহূর্তে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের কৃত্রিম বাতি স্তম্ভ আলোগুলো জ্বলে উঠেছে, যার ফলে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে, ফুটবলের উষ্ণতা বিরাজ করছে, দু দলের হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এক গোলে পিছিয়ে ইস্ট বেঙ্গল, তারা কি খোঁচা খাওয়া বাঘের মতো গোল পরিশোধ করতে পারবে? আড্ডা টাইমস এর অ্যাপ কিন্তু আপনি বিনা পয়সায় ডাউনলোড করতে পারেন এবং এই ম্যাচ সরাসরি সেখানে কিন্তু দেখানো হচ্ছে। স্কোরলাইন ইস্ট বেঙ্গল 0 মোহনবাগান 1, এবং মোহনবাগান ক্রমাগত তারা আত্মবিশ্বাসী যখন প্রথমার্ধের ঠিক মাঝ পথ পেরিয়ে গেছে। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনবদ্য একটা গোল দেখেছি আমরা, মোহনবাগানের সম্মিলিত একটা আক্রমণ, গোলে কিন্তু নাম লেখা থাকবে পিন্টু মাহাতার, দারুণ শট করেছে, কিন্তু যে রূপকার ছিল অরিজিৎ বাগুই উত্তরপাড়ার এই ছেলেটির কথাও বলতে হবে, ঠিক সময় ঠিক জায়গায় এসে ঠিক কাজটি করে গেছেন অরিজিৎ বাগুই। ইস্ট বেঙ্গল আক্রমণ ওঠার চেষ্টা করছে, কাসেম আইডারা এখনো পর্যন্ত সেইভাবে সদত্ব ভূমিকা তাকে দেখেনি, আর ইস্ট বেঙ্গলের প্রাণভোমরা হচ্ছেন আল আমনা, তা তিনি যদি ভালো খেলেন দল ভালো খেলে। একদম সামনে ছিলেন তিনি, কিন্তু সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়েছেন। ইস্ট বেঙ্গল এখানে কি কি করণীয় তাদের, খেলাটাকে একটু কন্ট্রোল করতে হবে এবং আল আমনাকে যেভাবে চ্যালেঞ্জ করেছিলেন ব্রিটো পিএম নেভির এই অফিসার, সমর্থকরা একটু উদ্বিগ্ন। খুব ভালোভাবে মার্কিং করার চেষ্টা করা হচ্ছে ওই আল আমনাকে, অন্যান্য ম্যাচে আল আমনাকে যতটা দৌড়াতে দেখেছি, ক্রস ওয়াইজ রান করতে দেখেছি, আজ কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে তাকে দেখতে পারিনি। আক্রমণ বাঁদিক থেকে, কিন্তু ঠিক জায়গায় রয়েছেন, কিন্তু এক্ষেত্রে সেই মেহতাব সিং বল চলে গেল মাঠের বাইরে। এখনো পর্যন্ত যা খেলা হয়েছে তার নিরিখে নিঃসন্দেহে বলবো যে মোহনবাগান খেলার মধ্যে অনেক বেশি মোবিলিটি আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন একজন খেলোয়াড় হয়তো বদল হবে ইস্ট বেঙ্গলের, আসলে সুভাষ ভৌমিক নিশ্চয়ই চিন্তা করছেন সেই ব্যাপারে। লাল রেড্ডি কারওয়ালকে একটু একটু নিজেকে প্রস্তুত করে নেওয়ার চেষ্টায় মোহনবাগান, এর আগে যে 7টা ম্যাচ খেলেছে তারা 16-30 মিনিটে মাত্র একটা গোল পেয়েছিল, কিন্তু আজকে 19 মিনিটে গোল এসে গেছে। কনেক হেডার, আরেকটা সুযোগ ছিল মাটিতে ঠুকেও দিয়েছেন, সহজ সুযোগ আরেকটি চলে এসেছিল আচমকাই, পিন্টু মাহাতার কর্নার ছিল, বলটি যখন ডিপ করছিল চলে এসেছিলেন সেই দীপান্ডা টিকা, হেডটা কিন্তু ঠিক জায়গায় রাখতে পারেননি, তাহলে হয়তো আরও একটা গোল পেয়ে যেতে পারত মোহনবাগান।
এবং এক্ষেত্রে হেডটি যদি সঠিকভাবে করতে পারতেন তাহলে কিন্তু দ্বিতীয় গোলের সন্ধান পেয়ে যেত মোহনবাগান। যে কথা বলছি, আজকে যেটুকু খেলা হয়েছে তার নিরিখে মোহনবাগান কিন্তু অনেক ভালো খেলছে, তাদের মোবিলিটি অনেক ভালো। সমর্থকরা এখানে লাল হলুদ চমতা তারা তৈরি প্রস্তুত। শঙ্করলাল চক্রবর্তী, তিনি জানেন যে এই জায়গায় তার দলকে ক্রমাগত নির্দেশ দিয়ে যেতে হবে, তার ডিফেন্সিভ অর্গানাইজেশন দলের শেপ এটাকে ঠিক রাখা প্রয়োজন। বল দখলের লড়াই ছিল, জনি অ্যাকোস্টা ওঠবার চেষ্টা করছেন, দেখতে চাইছেন তার সহখেলোয়াড়রা কিভাবে জায়গা নেন। ইস্ট বেঙ্গলের আক্রমণ দেখা যাক, ইস্ট বেঙ্গল কিন্তু সেইভাবে ভেদ শক্তি সম্পন্ন আক্রমণ এখনো সেইভাবে তুলে উঠতে পারেনি। আক্রমণে যাচ্ছে ইস্ট বেঙ্গল, যেভাবে প্রান্তকে ব্যবহার করে চ্যানেল বরাবর আক্রমণ হয় সেটা কিন্তু হচ্ছে না। সামাদ আলী মল্লিক খুব একটা ডান দিক দিয়ে যেতে পারছেন না, ব্র্যান্ডেনেরও দৌড় কিন্তু একটু বন্ধ হয়েছে। আসলে খুব দ্রুত কাউন্টার অ্যাটাকে যাচ্ছে মোহনবাগান, পিন্টু মাতা বিপজ্জনক ভাবে সামনের দিকে, হেনরি কিসেকা আক্রমণ মোহনবাগানের, ডান প্রান্তিক আক্রমণ সেন্টার কিন্তু ঠিক জায়গায় রাখতে পারে। মোহনবাগান যেভাবে আক্রমণগুলো তুলে আনছে তার মধ্যে যথেষ্ট মুনশিয়ানা আছে কোনো সন্দেহ নেই। 27 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে, ইস্ট বেঙ্গল এর আগে যে 7টা ম্যাচ খেলেছে তারা 16 থেকে 30 মিনিটে সবচেয়ে বেশি গোল তারা পেয়েছে, 4-4। আজকে কি হবে, তারা এই মুহূর্তে পিছিয়ে। ফাউল ফ্রি কিক, চবি জাস্টিনকে ফাউল করা হয়েছে, আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছিল। যেভাবে প্রিটো পিএম এসে তাকে ট্যাকল করেছেন সেটা বিধিসম্মত ছিল না, সঙ্গত কারণেই জবি জাস্টিনকে ফাউল করার জন্য ফ্রি কিক। ইস্ট বেঙ্গলের বাঁদিক থেকে আক্রমণ, ব্র্যান্ডন থেকে চুলোভা, চুলোভাস সেখান থেকে বল কিন্তু ওখানে ঠিক জায়গায় ছিলেন কিংসলে, ক্লিয়ারেন্স ঠিক হয়নি। ব্র্যান্ডন, ইস্ট বেঙ্গলের আক্রমণ, পেনাল্টি বক্সের ওখান থেকে ভাসানো বল কিন্তু কে কোথায়। আলামনা প্রস্তুত, আলামনা কর্নার নেবেন আর জনি অ্যাকোস্টা এসেছেন হেড করার জন্য, বানানো বল কিন্তু প্রথম পোস্টে সেই বলকে কিন্তু খুব সুন্দর ফিরিয়ে দিয়েছেন সিলটন সিলভা, সরাসরি শিল্টন পালের কাছে। এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান পিন্টু মাহাতার গোলে। 28 মিনিট থেকে 29 মিনিটের দিকে খেলা গড়াচ্ছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। শিল্টন পাল যেটা খেলোয়াড়দের বলার চেষ্টা করলেন, সামনের দিকে ওঠো, অর্থাৎ মোহনবাগান আক্রমণাত্মক থাকবে, সেই কারণেই চিন্তার বলি রেখা দেখা যাচ্ছে সুভাষ ভৌমিকের কপালে। আলামনা তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন সৌরভ, সৌরভ কিন্তু খুব ভালো ফুটবল খেলছেন আজকে, এক্ষেত্রে ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি প্রাঞ্জল ব্যানার্জি আল আমনার বিরুদ্ধে। সৌরভ সিলটন এরা দুজন সেন্ট্রাল যে মিডফিল্ডার রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে তাদের জায়গাটাকে রাখছেন ওই আমনাদের আক্রমণগুলোকে বাধা দেওয়ার জন্য। আমরা যদি দেখি তাহলে দেখব যে মিডফিল্ড অন্তত মোহনবাগানের অনেক বেশি সক্রিয় আজকে, যে কারণে মোহনবাগানের আক্রমণে এত ধার রয়েছে। প্রথমার্ধেই এগিয়ে গেছে মোহনবাগান, সুযোগ একটা, রেড পয়েন্ট শট, গোল নম্বর 2, সেন্ট্রাল কিসিকা 31 আগস্টের জন্মদিন ছিল এবং তিনি গোটা সবুজ নারায়ণ সমর্থকদের তার পার্থে জিতিয়ে দিলেন, অসামান্য ফিনিশ, মোহনবাগান 2 ইস্ট বেঙ্গল 0, অবিশ্বাস্য ফলাফল। অসাধারণ আরেকটি গোল দেখলাম, দারুণ ফিনিশ, একটা সঙ্গবদ্ধ আক্রমণ এবং দুজন স্টপারকে আমি বলবো অ্যাকোস্টা এবং মেহতাব দুজনের মধ্যে অনেকটা তফাৎ ছিল, সেই জায়গা থেকে যখন বল এসে গেছিল সেখান থেকে বল কিন্তু জালে জড়িয়ে গেছিল এবং অনবদ্য একটা ফিনিশ বলতে হবে এই ক্ষেত্রে। অনন্য সাধারণ গোল করলেন এই হেনরি কিসেকা, যার ফলে 2-0 গোলে এগিয়ে গেল মোহনবাগান। মোহনবাগান মাঠের মধ্যে যেন ফুল ছড়াচ্ছে, আমরা দেখে নেব বলটি আসার পরে ট্যাপ করার পরে ডান পায়ের শট, সেই অরিজিৎ বাগুয়ের বানানো বল, সেখান থেকে ট্যাপ এবং দুজন স্টপার, যে কথাটা বলছিলাম সেই অ্যাকোস্টা এবং মেহতাব দুজন কিন্তু কেউ মার করতে পারলেন না, ডান পায়ের শট, গোলরক্ষক দাগারের ডান দিক থেকে জালে জড়িয়ে গেল, মোহনবাগান এগিয়ে গেল 2-0 গোলে। সুতরাং বিশ্বকাপ আর থাকলে সবসময় ম্যাচ কিন্তু পকেটে পড়া যায় না, হেনরি কিসেকে চোট পেয়েছেন গোল স্কোরার 29 মিনিটে, মোহনবাগানের দ্বিতীয় গোল, অতি বড় সবুজ বেলুন সমর্থক হয়তো
এই ফলাফল কিন্তু আশা করতে পারেনি যে প্রথমার্ধে মোহনবাগান 2-0 গোলে এগিয়ে যাবে। ক্রিকেট সুশাসন চলছে আসলে প্রদীপ, একটা কথা বলতে হবে, সুভাষ ভৌমিক নজর রেখেছেন খেলার দিকে, মোহনবাগানের আক্রমণ ভাগ মাঝ মাঠ এবার কিন্তু খুব ভালো ফুটবল খেলছিল। ফুটবল হচ্ছে দলগত খেলা, যদি একটা ভালো পাসিং হয়, ভালো যদি জায়গায় যদি বলটি রাখতে পারো, ততটা বিপজ্জনক হতে পারে প্রতিপক্ষের খেলোয়াড়। আমরা দেখে নেবো কিভাবে একটু আগে যে ঘটনাটি ঘটেছিল হেনরি কিসেকার সাথে ওই কাসিম আয়দারার, যেখান থেকে রেফারি বাঁশি বাজিয়েছেন এবং খেলা সাময়িক বন্ধ রয়েছে। 31 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত মোহনবাগান 2-0 গোলে এগিয়ে গেছে যোগ্য দল হিসেবে। নিঃসন্দেহে যেটুকু খেলা হয়েছে তার নিরিখে বলতে পারি মোহনবাগান ইস্ট বেঙ্গলকে টেক্কা দিয়েছে। আজকে এর পরবর্তী পর্যায়ে যখন এখনো প্রায় 1 ঘন্টার কাছাকাছি খেলা বাকি, মোহনবাগান কি স্ট্র্যাটেজি নেবে? তারা কি চাপ বজায় রাখবে, অ্যাক্সেলারেটর থেকে পা তুলে নেবে, নাকি তারা এবারে তাদের রক্ষণ সংগঠন ঠিক রাখবে? অ্যাক্সেলেটার থেকে পা তোলার তো কোনো প্রশ্নই ওঠে না, গতি যখন একটা পেয়ে গেছে একটা গাড়ি, সেই গাড়িকে থামানোর তো কোনো মানে হয় না। সুতরাং এগিয়ে যেতে হবে, সংখ্যা বাড়াতে হবে, ইস্টবেঙ্গলকে চাপে ফেলতে হবে। বেস্ট অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এই মূল মন্ত্রেই খেলছে মোহনবাগান, শঙ্করলালের মোহনবাগান, যার ফলে মোহনবাগানের খেলার মধ্যে একটা সজীবতা আছে, একটা চমৎকার মেলবন্ধন আছে এবং ঐকান্তিক প্রয়াস রয়েছে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ব্যবধান কিন্তু ইস্ট বেঙ্গল পেয়েছিল মোহনবাগানের বিরুদ্ধে এই মাঠে 4-0, যেখানে ডোডন হিউন দুটো অসামান্য গোল করেছিলেন ফ্রিকিকে, কিন্তু আজকে তার উল্টো দিকে তারা এগিয়ে এবং স্কোরলাইন ইস্ট বেঙ্গল 0-2। দুটো গোলই কিন্তু হয়েছে একটা সংঘবদ্ধ আক্রমণ থেকে, এবং দুটো গোলের ক্ষেত্রেই অরিজিৎ বাগুয়ের একটা বড় ভূমিকা আছে। জনি একস্টা এবং মেহতাব দুজনের ভুল বোঝাবুঝিতে কিন্তু জায়গা তৈরি হয়েছে। আসলে আমরা কিংসুকের সাথে খেলতে দেখেছি মেহতাবকে এর আগের ম্যাচগুলোতে, আজকে পরিবর্তন হয়েছে, বিশ্বকাপ আসছে, বিশ্বকাপ আর এলেই তার সাথে যে একটা ভালো সংগতা হয়ে যাবে সেটা ঠিক নয়। ফুটবলের জন্য অনেক অনুশীলন দরকার সেটা কিন্তু বোঝা যাচ্ছে আজকের এই ম্যাচে। তার আগেই সহকারী রেফারি পতাকা তুলেছে অফসাইড, যার ফলে রেফারির বাঁশি, সঙ্গে সঙ্গে ফ্রি কিক মোহনবাগানের অনুকূলে। ইস্ট বেঙ্গলকে খেলায় ফিরতে গেলে আল আপনাকে আরও বেশি সক্রিয় হতে হবে, আর দুটো জোড়া ফলা অর্থাৎ ডান দিক থেকে লালগান মামিয়া, বা দিক থেকে ব্র্যান্ডনকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে, কাসিম আইদারাকেও কিন্তু পরিশ্রম করতে হবে। শিল্টন পার্ক দলনায়ক মোহনবাগানের কিমকিমা অরিজিৎ বাহুই একেবারে ফ্ল্যাঙ্ক থেকে আক্রমণটা করবার চেষ্টা করছে, অনেকটা স্টেজ করছে একেবারে সামনের দিকে। দুটো অনবদ্য গোল আমরা দেখেছি, প্রথম গোলটি করেছেন পিন্টু মাহাতা, একজন ভারতীয় ফুটবলার, আর একজন বিদেশি গোল করেছেন দ্বিতীয় গোলটি। তবে অবশ্যই কাসিম ইসেকের গোলের থেকেও আমি অনেক বেশি গুরুত্ব দেবো বা ইম্পর্টেন্স বল মানে ওকে ভালো বলবো, দ্যাট ইজ পিন্টু মাহাতা। তরুণ যুবক প্রথম বড় ম্যাচ খেলতে নেমে যেভাবে মাথাটি ঠান্ডা রেখেছে তার প্রশংসা করতেই হবে। আবার আক্রমণে মোহনবাগান, হ্যাটট্রিকে শেখা, আক্রমণে চিত্তভঙ্গিতে মোহনবাগান, কিন্তু টাচটা একটু বেশি হয়ে গিয়েছিল। যে ম্যাচটার কথা বলছিলাম সেখানে ইস্ট বেঙ্গল 4-0 হারিয়েছিল, সেটাও কিন্তু ছিল সেপ্টেম্বর মাস, আর এই জায়গায় সেভাবে চোটটা লাগেছিল ইস্ট বেঙ্গলকে। এই জায়গায় একটু পুল অফ দ্য সক্স, তাদেরকে পুরো লড়াইয়ের মধ্যে ফিরতেই হবে। সেপ্টেম্বর মাসের কথা তোমাকে আমি আগেই বলেছিলাম, পাঁচ সাক্ষাৎকার ঘটেছে যেখানে মোহনবাগান জিতেছে দুবার, দুটো ম্যাচ ড্র হয়েছে, একটা ম্যাচে জিতেছে ইস্ট বেঙ্গল, যেটা ঘটনা। আসলে আজকের যে ফুটবলটা হয়েছে, এখনো পর্যন্ত যে ফুটবলটা হয়েছে, তাতে কিন্তু মোহনবাগান আক্রমণ করার ক্ষেত্রে অনেক বেশি দক্ষতা দেখিয়েছে, অনেক ভালো মিস অনেক কম মিস পাস করেছে এবং জায়গাটাকে সঠিকভাবে ব্যবহার করেছে। আক্রমণ আক্রমণ আক্রমণ, এই মূল মন্ত্রে খেলছে আজকে মোহনবাগান, যার ফলে আক্রমণের ভাগ অনেকটাই বেশি মোহনবাগানের দিকে। ইস্ট বেঙ্গলের বিখ্যাত মিডফিল্ড কিন্তু এখনো কার্যকরী নয়, কাসিম আইদারা তলায়, আল আমনা সেভাবে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। এই জায়গায় ভালো কাটিয়ে নিয়ে আক্রমণের মধ্যে ফিরছে ইস্ট বেঙ্গল, ব্র্যান্ডন লক্ষ্য ছিল কিন্তু ঠিক জায়গায় ছিলেন প্রস্তুত মোহনবাগান ডিফেন্ডার, খুব ভালো ডিফেন্স, ঠিক জায়গায় খেলোয়াড় আসে যাচ্ছে। এই যে কভারিং সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, অভিষেক আম্বেকার এই ছেলেটির দিকে নজর রাখতে হবে, বারবার আক্রমণে উঠে আসে। তবে খেলায় ফিরতে গেলে ইস্ট বেঙ্গলকে প্রথমার্ধেই
একটা গোল কিন্তু ফিরিয়ে দিতে হবে, এটার কথা কিন্তু অবশ্যই সুভাষ ভৌমিক মাথায় রাখবেন। মেহতাব সিং সেখান থেকে ওয়াল খেলে জনি অ্যাকাস্টার কাছ থেকে এই মুহূর্তে কাসিম আইডারা, ইস্ট বেঙ্গল আক্রমণে। এই জায়গায় আরেকবার আক্রমণ তৈরি করার চেষ্টা ইস্ট বেঙ্গলের, আক্রমণ কোথাও একটা সংগঠনের অভাব দেখা যাচ্ছে, পরিকল্পনার অভাব দেখা যাচ্ছে, এবং শঙ্করলাল সেটা জানেন যে তিনি সেই চাপটা কিন্তু রাখছেন। আসলে মাঝমাঠে এত সুন্দর ভালো অর্গানাইজেশন শঙ্করলালের, সেই জায়গা থেকে বল বার করতে পারছে না ইস্ট বেঙ্গলের খেলোয়াড়েরা। যেখানে সৌরভের প্রশংসা করব, সিলটন ডি সিলভা ও কিন্তু খুব সুন্দর একটা জায়গা তৈরি করছে, আর দুজন প্রান্তিক ব্যাক অভিষেক এবং অরিজিৎ বাগুই খুব ভালো তাদের সাপোর্ট করছে। এন্ড্রিকে সেকা, ওখানে কাসিম আইডারা, আক্রমণে কমল প্রীত, মেহতাব সিং, জনি অ্যাকাস্টা, আক্রমণে উঠছে ইস্ট বেঙ্গল। দুটো দলের শেষ সেফেল সাক্ষাৎকারে কিন্তু চারটে গোল এসেছিল। জনি অ্যাকাস্টা বাদিক থেকে আক্রমণ, সিলভা ক্রস, জবি জাস্টিন ওইখানে পৌঁছে গেছিলেন আল আমনা। অরিজিৎ বাগুই আঘাত পেয়েছে, মোহনবাগানের খেলোয়াড়, সাময়িক খেলা বন্ধ রেখেছেন। আমরা দেখে নেব ঘটনাটি কী ঘটেছিল। বল দখল করতে যাচ্ছিলেন যখন, তখন অবশ্যই আঘাত পেয়েছেন মাথায় জবি জাস্টিনের সাথে। আশা করব ওর আঘাত গুরুতর না। সুস্থকারী দল মাঠে যাচ্ছে, যার ফলে তাদের একটু দেখভাল হচ্ছে। দেখতে দেখতে 37 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেল বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের খেলায়। দেখুন কিভাবে ঘটনাটি ঘটেছিল। অল্প বিস্তর আহত হয়েছেন, খুব একটা গুরুতর নয় নিশ্চয়। জমি যাচ্ছেন নড়াকো ফুটবলার, কেরালার জন্য যে রাজ্যটা একেবারে বন্যায় ধ্বস্ত হয়ে গেছিল তার জন্য কিন্তু মাঠ থেকে সাহায্য তিনি তোলার চেষ্টা করেছিলেন ইস্ট বেঙ্গল মাঠে। দেখেছি দারুণ স্পিরিট বলতে হয় এই ফুটবলারদের, সম্ভবত একটা পরিবর্তন হয়তো নিতে পারে ইস্ট বেঙ্গল। জনি অ্যাকোস্টা কিছু বলতে চাইছেন রঞ্জন চৌধুরীকে, কী ভাষায় বলছেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, কারণ এটা হয়তো নিশ্চয়ই ফুটবলের ভাষা। জনি অ্যাকোস্টা একমাত্র স্প্যানিশ জানেন, তার বাইরে কিছু জানেন না মানুষ। সুতরাং তুমি যেটা বলেছ যে ফুটবলের কিন্তু আন্তর্জাতিক ভাষা আছে, সরাসরি কোনো ভাষা লাগে না। জনি অ্যাকোস্টা এবং রঞ্জন আলাপ আলোচনায়, এসে কিনসলে তারও কিন্তু চোট রয়েছে, প্রতিম রায় মোহনবাগানের ডাক্তার তিনি সহায়তা করছেন। কিংসলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোহনবাগানে, এদিকে লালভিন ডিকা রালতে, তাকে নবাবেন নিশ্চয়ই ফ্রেশ লেগ ইনজেক্ট করার চেষ্টা করবেন। তার এখন দরকার আরও এনার্জি, মিডফিল্ডকে আরও শক্তিশালী করতে হবে। সুভাষ ভৌমিককে লালভিন ডিকা লাল থেকে আনা হবে, সুতরাং একটু বৈচিত্র্য আনার চেষ্টা করছেন সুভাষ ভৌমিক। পিছিয়ে পড়েছে ইস্ট বেঙ্গল 0-2 গোলে, আক্রমণ করার লক্ষ্যে কমল পেট মাঝমাঠের খেলোয়াড়, সেখান থেকে ব্যাক পাস ওই জনি অ্যাকোস্টা। জনি অ্যাকোস্টা এলেন, দেখলেন এবং জয় করলেন, ঠিক এমন এখন অব্দি হয়নি। কাসিম আইদারা প্রত্যেকটা জায়গায় পাসগুলো কিন্তু ভুল হচ্ছে, আর সেই কারণে ইস্ট বেঙ্গল মাঝমাঠের ছন্দ কিন্তু নষ্ট হয়ে গেছে। রেগুলেশন টাইমের আর মাত্র 5 মিনিট 40 সেকেন্ড বাকি, ইস্ট বেঙ্গল এখনো 2 গোলে পিছিয়ে, কি করবে তারা। জনি অ্যাকোস্টা আক্রমণে যাচ্ছে ইস্ট বেঙ্গল, অনেক কিছু বোঝাবার চেষ্টা করছিলেন রঞ্জন চৌধুরীকে একটু আগে, কিন্তু পাসগুলি ভুল। আজকে ইস্ট বেঙ্গলের খেলার সবচেয়ে নেগেটিভ পয়েন্ট যদি বলি তাহলে বলবো মিস পাস, এমনকি আল আমনার মতো খেলোয়াড়ও ফাইনাল পাস মিস পাস করেছে। খেলোয়াড় বদল হচ্ছে ইস্ট বেঙ্গলে, লালদিন টিকা লালতে আসছেন মাঠে। প্রথমার্ধের খেলা 40 মিনিট অতিক্রান্ত, মাঠের বাইরে চলে যাচ্ছেন কমলপ্রীত। ঠিকই বলবো, ঠিকই করেছেন সুভাষ ভৌমিক, কমলপ্রীত খুব একটা ভালো ভূমিকা নিতে পাচ্ছেন না আজকে। আসলে মোহনবাগানের মাঝমাঠের খেলোয়াড়েরা এত বেশি জায়গা অদল বদল করছে এবং ক্রস রান করছে, সেখানে ওই জায়গাটা এই পাঞ্জাব তনায় সেভাবে বুঝতে পারছেন না। তাকে পরিবর্তন করে অভিজ্ঞ লালদিন টিকা লাল থেকে আনলেন কোচ সুভাষ ভৌমিক। এবং তুমি বলছিলে মোহনবাগানের মিডফিল্ডের কথা, আসলে ফুটবল হচ্ছে বেগবান প্রাণের প্রতীক, সেখানে 20 বছরের ছেলে সৌরভ, 20 বছরের ছেলে পিন্টু মাহাতো, এরা যেন দাপিয়ে বেড়াচ্ছে। অভিষেক আম্বেকর যে ক্রসটা পাঠালেন সেটা অনেকটা বেশি উড়ে চলে গেল ক্রসবারের উপর দিয়ে। সিএফএল ডার্বি যখন হয় কোথাও আমার একটা মোহনবাগানের এক শীত গ্রীষ্ম বর্ষার সঙ্গীকে মনে পড়ে, জোসে রামিরেস ব্যারেটো, এখনো অব্দি শীর্ষ গোলদাতা তিনি। লিগ ডার্বিতে 7-7টা গোল আছে তার সামনের দিকে। লালদিন টিকা লালতে থ্রো,
ঠিক জায়গায় কিন্তু কিমকিমা লম্বা শট করে বার করে দেওয়া। জনি অ্যাকোস্টা কিছু বলতে চাইছেন তার খেলোয়াড়দের, আর একটু অ্যাগ্রেসিভ হতে চাইছেন। তবে আজকে কিন্তু বিশ্বকাপেরও বিশ্বাস করে আমরা দেখলাম, একটু আগে ওর একটা পাস কিন্তু বাইরে চলে গিয়েছিল। জনি অ্যাকোস্টা, ইস্টবেঙ্গল আক্রমণ উঠছে কিন্তু বড় দুলকি চালে। প্রথমার্ধের খেলা শেষ দিকে 0-2 গোলে পিছিয়ে, তাদের যে তাগিদ থাকা দরকার সেই তাগিদের প্রতিচ্ছবি রাখার জন্য বসে আছেন কিন্তু ইস্টবেঙ্গলের সমর্থক। একটু লম্বা বল, অধিনায়ক সামাদ আলী মল্লিক ছুটে গেছিলেন কিন্তু বলকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ইস্টবেঙ্গলের অন্য ম্যাচগুলোতে ডান দিক থেকে ত্রিভুজ আক্রমণ আমরা লক্ষ্য করেছিলাম, খুব ভালো পাস খেলে তারা ডান দিকটা খুব ভালোভাবে ব্যবহার করছিল। শঙ্করলাল চক্রবর্তী নিশ্চয়ই এই ব্যাপারটা লক্ষ্য রেখেছেন, আজকে ওখান থেকে একটা বলও তারা বার করতে পারেনি। চাপের মুখে কি হয় আমরা দেখতে পেলাম, প্রথম 42 মিনিটের মতো খেলা হতে চললো, ইস্টবেঙ্গল কিন্তু এখনও ইস্টবেঙ্গলের মতো খেলতে পারেনি। এবার আক্রমণে আবার মোহনবাগান, আজকে প্রথমার্ধ জুড়ে যদি আমরা একটা মূল্যায়ন করি, নিঃসন্দেহে চালকের আসনে প্রতিষ্ঠিত করেছে মোহনবাগান নিজেকে। হেনরিক কেসিকেকে চ্যালেঞ্জ করেছিলেন কাসেম মাইদারা এবং সেই কারণে কিছুটা চাপ তৈরি করার চেষ্টায় এই মুহূর্তে সাধারণ নিউজে লাইভ স্ট্রিমিংয়ে 35,000 হিট হচ্ছে এবং সবুজ বেরোন সমর্থকরা গোটা বিশ্বে তারা কিন্তু চোখ রেখেছেন ইউটিউবে এবং টেলিভিশনে। শুধু সবুজ বেরোন কেন, ইস্টবেঙ্গলের লাল হলুদ সমর্থকরাও চোখ রেখেছেন, হয়তো তারা কিছুটা বিমর্ষ। আসলে লাল হলুদ সমর্থকরা নিজেদের উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং সেই পথটা কিন্তু সুভাষ ভৌমিককেই বাঁচতে হবে। বিদগ্ধ কোচ, বহু লড়াইয়ের তিনি কিন্তু শরিক, নিজে খেলেওছেন এই জায়গায়। কিমকিমা অরিজিৎ বাগুই আজকে দুটো গোলের ক্ষেত্রেই অন্যতম রূপকার এই অরিজিৎ বাগুই। সিলটন কিমকিমা একেবারে প্রথমার্ধের খেলা অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে, মোহনবাগান এগিয়ে রয়েছে 2-0 গোলে। অরিজিৎ বাগুই নেতাজি ব্রিগেড থেকে তার উত্থান ঘটেছিল, আক্রমণে যাচ্ছে মোহনবাগান, ডাউন দ্য লেফট দেখা যাক পিন্টু মাহাতা, কিন্তু সেখানে আছেন মেহতা। খুব ভালো একটা চ্যালেঞ্জ এই জায়গায় আমরা দেখলাম এবং যেভাবে চ্যালেঞ্জ হয়েছিল সামাদ আলী মল্লিক, পিন্টু মাহাতার সঙ্গে হাত মিলিয়ে নিলেন, এটাই সৌহার্দ্য। সামাদ আলী মল্লিক প্রথম টাস একটু বেরিয়ে গেছিল এবং পিন্টু তাকে কাঁধে একটা ধাক্কা দিয়ে ফেলেন। স্কোরলাইন ইস্টবেঙ্গল 0 মোহনবাগান পিন্টু মাহাতার এবং হেনরিক কেসিকের গোলে 2 গোলে এগিয়ে। মেহতাব সিং আক্রমণ করার লক্ষ্যে, কাসেম আয়দারা, একটা জিনিস দেখার ব্যাপার, সামনের দিকে বল খেলতে পারছে না, পেছন থেকে ব্যাক পাস করতে হচ্ছে, এই যে চাপটা তৈরি করছে মোহনবাগানের খেলোয়াড়েরা, এটাই একটা ভালো দিক। মোহনবাগানের খেলোয়াড়দের মধ্যে একটা প্রম্পট অ্যাকশন, তুমি দেখো যখনই বল বাড়াচ্ছে সঙ্গে সঙ্গে কেউ না কেউ চলে আসছে, তাদের মোবিলিটি অনেক বেশি ছন্দময়। কি করতে পারবে ইস্টবেঙ্গল, এর আগে তারা কিন্তু 14টা গোল পেয়েছে। আল আমনা ভাসিয়ে দিয়েছেন বিপজ্জনক জায়গায়, হেডেড আউট এজ এ কিনসলে। আক্রমণ করার লক্ষ্যে বাপায় শট ব্র্যান্ডনের, কিন্তু ঠিক জায়গায় রাখতে পারলো না, চাপের মুখে আজ কিন্তু ব্র্যান্ডন সেইভাবে কাজ করতে পারছে না। ব্র্যান্ডন এবং লালডন মাউইয়া চুলোভা, এরা কিন্তু আগের 7টা ম্যাচে অনবদ্য ফুটবল খেলেছে। চতুর্থ রেফারি 3 মিনিট অতিরিক্ত সময় দেখালেন আজকের চতুর্থ রেফারি প্রতীক মণ্ডল, যার ফলে খেলার মেয়াদ বাড়লো আরও 3 মিনিট। এখনো পর্যন্ত মোহনবাগান 2-0 গোলে এগিয়ে আছে, প্রথম গোল করেছিলেন পিন্টু মাহাতা এবং দ্বিতীয় গোল হেনরিক কেসেক। লাল হলুদ এর আগে যে 7টা ম্যাচে 14টা গোল পেয়েছে, তার 9টা গোল এসেছে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে মাত্র 5টা গোল, যেখানে মোহনবাগান কিন্তু দ্বিতীয়ার্ধে 11 গোল পেয়েছে তাদের মোট 16 গোলের। সুতরাং দ্বিতীয়ার্ধে আরো বেশ কিছু গোল আমরা দেখব। শেষ মুহূর্তে একটা কর্নার দেখা যাক, এই কর্নার থেকে শঙ্করলালের দলের বিরুদ্ধে গোল হয় কিনা। আল আমনা কর্নার কিক নেবার জন্য প্রস্তুত হচ্ছেন, এসে গেছেন জনি অ্যাকোস্টা, দেখা যাক প্রথমার্ধে শেষের দিকের এই কর্নার ব্যবধান কমাতে পারে কিনা। আল আমনা কর্নার কিক হেড, কিন্তু শেষের দিক কাজের কাজ কিছু হলো না। চালিয়ে যাচ্ছেন রেফারি, আরেকবার ক্রস, বিপজ্জনক জায়গায় ফাঁকা,
এবং সরাসরি হেড এবং সেটা চলে গেল চলে গেল জালের মধ্যে, ব্যবধান কমালো ইস্ট বেঙ্গল। ফলাফল ইস্ট বেঙ্গল 1 মোহনবাগান 2। এবং নিঃসন্দেহে বলতে পারি কিছুটা শিল্টনের ভুলের মাশুল দিতে হলো আজকের খেলায়, যার ফলে ব্যবধান কমিয়ে ফেললো ইস্ট বেঙ্গল। লিগ চলাকালীন আমরা দেখেছি যে কোথাও শিল্টন দুটো খুব মারাত্মক ভুল করেছেন, চমৎকার বল পাস ছবি জাস্টিন, কিন্তু শিল্টন ডিসেলভা খুব ভালো ব্লক করেছে। ফাউল থেকে দ্বিতীয় গোল শোধের লক্ষ্যে ইস্ট বেঙ্গল চাপ বাড়িয়েছেন, আর আমরাকে ফাউল করা হয়েছে, যার ফলে ফ্রি কিক হয়ে গেছে এই মুহূর্তে। দেখুন কিভাবে জবি জাস্টিন এবং আলামনার যুগলবন্দি একটা আক্রমণ তুলে আনছিল, সেখানে ফাউল ফ্রি কিক। 26 সেপ্টেম্বর 2017 কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়িতে 4-4 গোল এসেছিল মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, দুটো করে গোল করেন। আজকে ইতিমধ্যেই 3 গোল এসে গেছে প্রথমার্ধে এবং এডেড টাইম অফ প্রায় শেষ, একেবারে শেষ লগ্নে উপস্থিত হয়েছে প্রথমার্ধের খেলা। ফ্রি কিক ইস্ট বেঙ্গলের অনুকূলে এবং এমন একটা জায়গায় ফ্রি কিক, এখান থেকে আমরা অনেক ভালো গোল হতে দেখেছি। চিন্তিত উদ্বিগ্ন সুভাষ ভৌমিক, তিনি ইস্ট বেঙ্গল ক্লাবের ওখানে রয়েছেন লাল ডিন্ডিকা লালতে, তিনি শটটি নেবেন বাঁ পায়ের শট, কিন্তু বল চলে গেল বাইরে, কর্নার ইস্ট বেঙ্গলের অনুকূল। প্রথমার্ধে শেষ মুহূর্তে চলে ওঠার চেষ্টা করছে ইস্ট বেঙ্গল, কিছুটা ভাগ্যের বদান্যতায় গোল পেয়ে গেছে, কারণ শিল্টনের ভুলে বল ডিফ্লেক্টেড হয়ে বুকে লেগে একস্টার বল গোলে চলে গেছে। কর্নার কিক ইস্ট বেঙ্গলের জন্য, আল আমনা ভাসিয়ে দিয়েছিলেন, তার মধ্যেই রেফারি প্রাঞ্জল ব্যানার্জি লম্বা বাঁশি বাজিয়ে জানালেন যে মরশুমের প্রথম ডার্বির প্রথমার্ধের খেলা শেষ হলো। 3-3 গোল আমরা দেখে ফেলেছি বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সাধনা নিউজের পর্দায় যারা চোখ রেখেছেন দুর্দান্ত ফুটবল, মোহনবাগান দারুণ প্রাধান্য নিয়ে প্রায় প্রথম 35 মিনিট তারা কিন্তু রাজত্ব করেছে এই চমৎকার ফিফা গ্রেড স্টেডিয়ামে। ইস্ট বেঙ্গল শেষ 10 মিনিট তারা কিন্তু লড়াইয়ের মধ্যে কিছুটা ফেরার চেষ্টা করেছে। বিশ্বকাপের গোল পেয়েছেন জনি অ্যাকোস্টা, আর মোহনবাগানের হয়ে পিন্টু মাহাতা এবং হেনরি কেসেকা। হাফ টাইম স্কোর ইস্ট বেঙ্গল 1 মোহনবাগান 2।
ঝাঁপিয়ে পড়ে গোলশোধের জন্য। সুতরাং দ্বিতীয়ার্ধের খেলা অত্যন্ত আকর্ষণীয় হবে সেটা আমরা আশাই করতে পারি। আর যখন এই ইস্ট বেঙ্গল ও মোহনবাগান পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তখন তো একটা ভিন্ন রোমাঞ্চ, ভিন্ন মাদকতা সৃষ্টি হয়, তারই প্রতিচ্ছবি আজকে আমরা দেখতে পাচ্ছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ফিয়াদ হাকিম এবং সুজিত বোসকে আমরা দেখলাম, তারা এসছেন মাঠে খেলা দেখতে। আসলে এরা দুজনেই ফুটবলকে খুব ভালোবাসেন, ফুটবলারদের সাথে এদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সব্যসাচীবাবুকেও দেখা যাচ্ছে, বিধাননগর পৌরসভার পৌর প্রধান, বিধানসভা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তিনিও মাঠে এসছেন। সুভাষ ভৌমিক তার ঘড়ি মিলিয়ে নিচ্ছেন, যে কোনো মুহূর্তে হয়তো শুরু হবে আজকের এই মহড়া। ওদিকে ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রা তাদের একটা প্রতিজ্ঞাবদ্ধ রূপ আমরা দেখতে পাচ্ছি, সুতরাং তারাও নিশ্চয়ই চাইবেন। সুভাষ ভৌমিক অঙ্ক কষেছেন, খেলোয়াড়দের নিশ্চয়ই সে কথা বলেছেন। শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা, মরশুমের প্রথম ডার্বি এবং ইস্ট বেঙ্গল শেষ ছটা ডার্বি, চারটে সিএফএল, একটা ফেডারেশন কাপ তারা কিন্তু হারাতে পারেনি। প্রাঞ্জল ব্যানার্জি ঘড়ি মিলিয়ে নিলেন এবং শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। মোহনবাগান সবুজ মেরুন জার্সিতে আপনার স্ক্রিনে বাঁ থেকে ডান দিকে, আর ইস্ট বেঙ্গল লাল হলুদে ডান থেকে বাঁ দিকে। প্রথম থেকে এই চাপ বাড়াবার লক্ষ্যে থাকবে ইস্ট বেঙ্গলের। সামনের দিকে লাল ইন্ডিকা, লালতে কিংসলে, পাশে আমনা, দ্বিতীয়ার্ধে কিন্তু আমনা বিপজ্জনক হতে পারে। বল দখলের লড়াই শেষ অব্দি অবশ্য কেমকেমা, কর্নার হয়ে গেল, সুতরাং দ্বিতীয়ার্ধের শুরুতেই কর্নার ইস্ট বেঙ্গলের। ইস্ট বেঙ্গল একটা গোল শোধ করেছে এবং এই জায়গাটায় দলটা কিন্তু ভয়ঙ্কর। সিরিয়ার যুদ্ধদস্ত অঞ্চল থেকে যার ভারতে এখন শাকিন, সেই আমনা ভাসিয়ে দিয়েছেন হেডার, সুযোগ ছিল কিন্তু ভালো ইন্টারসেপশন, ভালো মিট হলো না। ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি, আমরা দেখে নেব। আমনার বানানো বল ছিল, সেখান থেকে একোস্টা চলে গিয়েছিলেন হেড করার জন্য, কিন্তু তার আগেই রেফারির বাঁশি। একোস্টা, জনি একোস্টা, কোস্টারিকার এই ফুটবলারটি প্রথমার্ধের শেষে কিন্তু একটা গোল পেয়েছিল। আজকের একটা অপরিসীম গুরুত্ব আছে আজকের ম্যাচে, কারণ ইস্ট বেঙ্গল আজকের ম্যাচ জিততে চাইবে, নবারের লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে তারা এগোতে পারবে, পক্ষান্তরে তাদের জয়রথ আটকে দিতে চাইবে মোহনবাগান। দশের পর সিএফএল ট্রফি কিন্তু মোহনবাগান তামুতে আসেনি, সুতরাং তাদের কোথাও একটা প্রতিজ্ঞা রয়েছে আর সেই মতো তারা খেলা বা লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। মোহনবাগান তাদের প্রথমার্ধের শুরুর খেলাটাকে রিক্রিয়েট করার চেষ্টা করবে। সৌরভ পিন্টু মাহাতা থেকে অরিজিৎ বাগুই, কিন্তু পাসটি ঠিক হলো না। মোহনবাগান খেলোয়াড়দের প্রথম যে কর্নারটি হয়েছিল সেক্ষেত্রে কিন্তু কিমকিমাকে একটু নড়বড়ে লেগেছিল, বলটা কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে কর্নার করে ফেলেছে। চাপ কিন্তু থাকবে মোহনবাগান খেলোয়াড়দের দিকে। ব্র্যান্ডন আমনা পেলেন না, শেষ অব্দি ক্লিয়ারেন্স মোহনবাগানের। কি করতে হবে ইস্ট বেঙ্গল, তারা কি নিরন্তর আক্রমণ করবে, তাদের কোথাও ডিফেন্সিভ অর্গানাইজেশন নিয়ে প্রথম দিকে একটা প্রশ্ন কিন্তু এসেছিল। প্রাঞ্জল ব্যানার্জি বাঁশি বাজিয়েছেন, দেখুন কিভাবে ঘটনাটি ঘটেছিল। ওখানে অরিজিৎ বাগুই তিনি হেড করতে উঠেছিলেন, যার ফলে ফ্রি কিক মোহনবাগানের অনুকূল। ব্র্যান্ডন ফাউল করে ফেলেছিলেন কিমকিমা, স্টপার ব্যাক মোহনবাগানের। খুব ভালো কভারেজ হচ্ছে সাধনা নিউজের, লাইভ এন্ড এক্সক্লুসিভ আসছে, এবং এই মুহূর্তে আপনারা জেনেছেন যে দুর্দান্তভাবে সব মানুষ নজর রেখেছেন কিমকিমা। আজকে আড্ডা টাইমসেও কিন্তু লাইভ স্ট্রিমিং হচ্ছে, একই সঙ্গে ফেসবুক লাইভে এবং ইউটিউবে সাধনা নিউজে। রেফারির বাঁশি, ফাউলের নির্দেশ দেওয়া হয়েছে আরও একবার। জবি জাস্টিনকে ফাউল করে ফেলেছে মোহনবাগানের সিলটন ডিসিলভা, সঙ্গত কারণে এই রেফারি কিন্তু ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। জবি জাস্টিন মাঠে এসছেন, প্রদীপ ব্যানার্জি, পদ্মশ্রী প্রদীপ ব্যানার্জি, কোচ প্রদীপ ব্যানার্জি, খেলোয়াড় প্রদীপ ব্যানার্জি। আজকে কত স্মৃতির সঙ্গে জড়িয়ে এই পি কে ব্যানার্জি। ওদিকে ফ্রি কিক, ডার্বি সবার মনে আছে এবং বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলেছিল, 1,33,000, আর বাইরে কত লোক ছিলেন তার হিসেব নেই। সরাসরি শট,
আবার আক্রমণে ফেরার চেষ্টা এই মুহূর্তে মোহনবাগানের। তুমি পল্লব বললে ১৯৯৭ সালের সেই কথা, সত্যি সেই দৃশ্য বোধ হয় ভোলার না, যত ডার্বি হয়েছে ওই ডার্বির কথা বোধ হয় মানুষ কোনোদিন ভুলবে না। যুবভারতী বিবেকানন্দ ক্রীড়াঙ্গন নতুন রূপে সেজে উঠেছে এবং বলতে কোনো দ্বিধা নেই, এই স্টেডিয়ামটা দেখে কিন্তু খুব ভালো লাগছে, প্রচুর প্রচুর সমর্থক এসছেন দু দলে যারা, এবং প্রথম হলুদ কার্ডটি কিন্তু আজকে হয়ে গেল, যেভাবে ট্যাকেলটি করা হয়েছিল সেটা ঠিক বিধিসম্মত ছিল না, ফাউল করে ফেলেছিলেন সিলটন, রেফারি কিন্তু আমরা দেখিনি ঘটনাটি কী ঘটেছিল, যেভাবে ট্যাকেল করেছে পেছন থেকে এসে ওই লালডিন টিকা লাল থেকে, তার জন্য তাকে হলুদ কার্ড দেখতে হলো। প্রথম হলুদ কার্ড কনফার্মেশন শেলটন ডি সিলভা, এখানে আক্রমণ আরেকবার চাপ তৈরি করার চেষ্টায় ইস্ট বেঙ্গল কিন্তু লড়াইয়ের মধ্যে ফেরার চেষ্টা করছে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একটা সেন্স অফ আর্জেন্সি দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গলের খেলোয়াড়দের কাছে, এবং এক গোল যে করে ফেলেছিল জনি অ্যাকস্টা সেটা কিন্তু তাদের অক্সিজেন যোগাচ্ছে। চাপ বাড়াবার চেষ্টায় ইস্ট বেঙ্গল, তিন থেকে চারজন করে খেলোয়াড় চলে আসছে, লালডিন ডেকা লালতে, সেখান থেকে জমি জাস্টেন লম্বা শট করে ফিরিয়ে দেওয়া হেনরি কিসেকা, পাল্টা আক্রমণে মোহনবাগান। হেনরি অনেকটা নেমে এসেছিলেন, সামনে কাসেমাই দ্বারা তলার থেকে মেহতাব কিসেকা, মোহনবাগানের আক্রমণ, দেখা যাক শেষ অব্দি কাজের কাজ হয় কিনা, কিন্তু পাসটি ঠিক হলো না, ক্লিয়ারেন্স, পাল্টা আক্রমণ ইস্ট বেঙ্গলের, আলামনা গতি বাড়াচ্ছেন, ফাঁকা জায়গা রয়েছে তাকে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, আলামনা কিন্তু বলটি নিয়ন্ত্রণে রেখেছে। বাদিক থেকে অধুনা ময়দানে বিখ্যাত স্পাইডারম্যান অর্থাৎ ব্র্যান্ডন, একেবারে তলায় আরেক মিজো ফুটবলার চিলোবা, কাসিম আইডারা, ব্র্যান্ডন, আমনা, থ্রোয়েন। ইস্ট বেঙ্গল দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিন্তু লোক এনে ফেলেছে বেশি আক্রমণে, এবং তাদের মধ্যে একটা আর্জেন্সি রয়েছে গোলটিকে ফিরিয়ে দেওয়ার, চাপ বাড়াচ্ছিল ইস্ট বেঙ্গল। কাসেমাই দ্বারা সেনেগালের ফুটবলার কিন্তু জন্ম জার্মানির হ্যামবুর্গে, আক্রমণ তৈরি করার চেষ্টা ইস্ট বেঙ্গল এক, মোহনবাগান দুই, এবং সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখানো হলো, অর্থাৎ কাসিম আইডারা তিনি হলুদ কার্ড দেখলেন। আসলে ঘটনাটি কি ঘটেছে দেখুন, পিন্টু মাহাতা যখন বলটি পাস করতে চাইছিল তখন কাসিম আইদারা এসে যেভাবে তাকে ট্যাকেলটি করেছেন সেটি বিধিসম্মত ছিল না, সঙ্গে সঙ্গে রেফারি হলুদ কার্ড দেখিয়ে তাকে সতর্ক করে দিলেন, ট্যাপিং হয়েছিল, পাটা কিন্তু দিয়ে দিয়েছিলেন খুব বাজেভাবে। মোহনবাগানের সামান্য চোট রয়েছে একজন ফুটবলারের, কাসিম আইদারা যেভাবে চ্যালেঞ্জটি করেছিলেন সেটা একেবারেই বিধিসম্মত হয়নি। হেনড্রিক কিসেকে একটা গোল পেয়েছেন আজকে, সেটাই কি নির্ণায়ক হবে নাকি মোহনবাগান সেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়ির মতো লড়াইয়ের মধ্যে ফিরে আসবে, যে ম্যাচ ২-২ অমীমাংসিত হয়েছিল গত বছর সিএফএল ডার্বিতে। দেখতে পাচ্ছেন মানুষের ঢল, আসলে আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গন যেন একটা নব কলেবরে সজ্জিত হয়ে রয়েছে, এবং মহা ডার্বি উপলক্ষে যেভাবে সেজে উঠেছে তা এক কথায় অবর্ণনীয়। সামনের দিকে লম্বা বাড়ানো বল, পাসটি কিন্তু ঠিক হয়নি, দ্বিতীয়ার্ধের শুরু থেকে খুব একটা ভালো পাস করতে পারছে না মোহনবাগান যে খেলাটা প্রথমার্ধে খেলছিল। খেলোয়াড় পরিবর্তন হবে, ৬০তম ডার্বি খেলে ফেলা মেহতাব হোসেন আসছেন মাঠে, এত অভিজ্ঞতা তার শেলটন ডি সিলভার জায়গায়, শেলটন কার্ডও দেখেছেন এবং দ্বিতীয়ার্ধে একটু শান্ত হয়ে গেছিলেন, মেহতাব এই জায়গায় কিন্তু পারেন আজকের এক্স ফ্যাক্টর হয়ে উঠতে, ম্যাচটাকে নিয়ন্ত্রণ করে নিতে, মাঝমাঠটা দখল নিয়ে নিতে, অর্থাৎ শঙ্করলাল চক্রবর্তী তিনি একটা পরিবর্তন করে নিলেন, মেহতাব হোসেনকে নিয়ে এলেন তিনি শেলটন ডি সিলভার জায়গায়। এখানে ইস্ট বেঙ্গল আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, মিস পাস, যার ফলে কিংসলে সৌরভ ডাউন দ্য লেফট, আক্রমণে মোহনবাগান। বাদিক থেকে মোহনবাগানের আক্রমণ, ঠিক জায়গায় কিন্তু ছিলেন এক্ষেত্রে হেনরি কিসেকা, সেখান থেকে নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে আক্রমণ শোনাবার চেষ্টায় ইস্ট বেঙ্গল। কখনো কখনো চাপ তৈরি হচ্ছে, ফিরে আসছে ইস্ট বেঙ্গল অনেকটা অঞ্চল জুড়ে খেলার চেষ্টায়, ব্র্যান্ডন ভালো টাচ, সামনের দিকে লম্বা বল, লক্ষ্য ছিল এখানে মাহমুদ আলম, না
বিপদ হতে পারে, শিলটন এই জায়গায় থাকে কিন্তু অবধারিত একটা গোল বাঁচিয়ে দিলেন বলতেই হয়। বিপজ্জনক ভাবে মোহনবাগান ছিল শেষ অব্দি, ওখানে আলামনার সামনে শিলটন কোন রকম এসে, দেখুন ঘটনাটা কিভাবে ঘটেছিল। মেহতাব বলটি ব্যাকপাস করতে গিয়েছিলেন শিলটনকে, অনবদ্য শিলটন এক্ষেত্রে যেভাবে গোল ছেড়ে বেরিয়ে এসে আপনার পা থেকে বলটি বাঁচালেন তার প্রশংসা করতেই হবে। প্রথমার্ধে একটা মারাত্মক ভুল করেছিলেন শিলটন, অনেকটা কিন্তু পুষিয়ে দিলেন, এটা কিন্তু গোল হয়ে যেতে পারত যদি আরেকটু সময়ে তিনি পরে বেরোতেন, তবে আঘাত পেয়েছেন মেহতাব। অসামান্য আউটিং বলতে হবে। আর এই জায়গায় যেখানে মেহতাব কি করতে চাইছিলেন, নিয়ন্ত্রণ করতে না ব্যাকপাস করতে, ব্যাকপাস করতে গিয়ে একটু ফুটল পিছলে গেল, কিন্তু ফিফা গ্রেডেড স্টেডিয়াম এত ভালো সারফেস, এই জায়গায় মেহতাব সবে নেমেছেন, এখনো ওয়ার্মড আপ ডান পুরোপুরি। হ্যাঁ, এক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে, ও যখন ব্যাকপাস করতে গেছিল ঠিকমতো বলটি ফেলতে পারেনি এবং বলটা একটু স্লো হয়ে গেছিল, তার ফলে কিন্তু পেয়ে গেছিল। ইস্ট বেঙ্গলের সদ্য পৌঁছানো আলেহান্ড্রো মেনেন্দেস গার্সিয়া আজকের সবে তিনি পৌঁছেছেন, এবং রিয়াল মাদ্রিদ কাস্টিলায় তিনি কোচিং করেছেন, সেল্টা ভিগোয় করেছেন এ এবং বি টিমে, এবং তিনি দায়িত্ব নেবেন এর পরবর্তী পর্যায়ে। সুতরাং ইস্ট বেঙ্গলের জন্য প্রচুর প্রচুর অস্ত্র আসছে, কিন্তু আজকের ম্যাচটায় তারা পিছিয়ে। ওখানে একটা যেন অশনি সংকেত দেখা দিয়েছে মোহনবাগানের এবং মেহতাব হোসেন। আচ্ছা, এই মেহতাবের যে পরিবর্তন, মেহতাবকে নিয়ে আসা হলো, দেখুন তার আগে দেখে নিই আমরা ঘটনাটা কি ঘটেছিল। আলামনা এগিয়ে আসছেন, আগুয়ান শিলটন একেবারে অবধারিত গোল বাঁচিয়ে দিলেন, এক্ষেত্রে অন্তত তার কিছুটা পাপস্কলন করলেন প্রথমার্ধে যে গোলটা হয়েছিল বা মোহনবাগান খেয়েছিল, এই পরিবর্তনটা নিয়ে তুমি কি বলবে মানুষ? আসলে সবে মাত্র এসেছে মেহতাব, এবং এক্ষেত্রে যেভাবে বলটি পাস করতেই গিয়েছিল, পল্লব যে কথাটা বলেছে ঠিক, ওর পাটা একটু স্লিপ করে গিয়েছিল, বলটা ঠিক মতো পায়ে লাগাতে পারেনি, স্লো হয়ে গেছিল, সুভাষ ভৌমিকের আমনা পৌঁছে গেছিল এবং এই বলটা পেলে বিপদ ঘটতে পারত। অনবদ্য একটা আউটিং আমি বলবো শিলটনের। এইখানে একটু প্রস্তুতি চেষ্টায় সুরাবুদ্দিন মল্লিককে তৈরি রাখছেন কিন্তু সুভাষ ভৌমিক। মেহতাব হোসেন তিনি মাঠের বাইরে গেছেন, শুশ্রূষা দেওয়া হচ্ছে ওয়ান্ডা ফান্ডে ঠিক মতো, এবং সেই জায়গায় আক্রমণ তৈরি করার চেষ্টায় ইস্ট বেঙ্গল রেফারির পাশে, যার ফলে আবার ফ্রিকিক। খেলা যত গড়াচ্ছে অন্তত শারীরিক ক্ষেত্রে কিছুটা টান পড়ছে, যে কারণে কিছুটা মেজাজ হারাচ্ছেন খেলোয়াড়। আসলে এটা হওয়া উচিত নয়, খেলার মধ্যে একটা লড়াই রয়েছে, আল আমনা কিছুটা উত্তেজিত হয়ে গিয়েছিলেন, ফুটবল বডি কন্টাক্ট গেম, যে কোনো সময় লাগতে পারে, তবে এক্ষেত্রে খেলোয়াড়রা খুব ভালো লাগছে, জনি অ্যাকোস্টা ঠিক জায়গায় এসে সবাইকে সামলাচ্ছেন। জনি অ্যাকোস্টাই তো সামলাবেন, তার কারণ তিনি এই ধরনের বহু কঠিন ম্যাচ খেলে এসেছেন, গুরুত্বপূর্ণ ম্যাচ, সমর্থকরা কিন্তু উৎসাহিত করছেন তার দলকে, এবং কিভাবে ঘটনাটা ঘটেছিল দেখে নিন। লালদান মাউইয়া যখন বলটিকে কাটিয়ে নিয়েছিলেন ওই ডিপান্ডা ডিকাকে, তারপরে অভিষেক আম্বেকার যেভাবে তাকে টেনে ফাউল করেছেন, তার জন্যই রেফারি বাঁশি বাজিয়েছেন। ফ্রিকিক ইস্ট বেঙ্গলের অনুকূলে, একটা বিপজ্জনক জায়গায় কিন্তু ফ্রিকিক, যার ফলে ইস্ট বেঙ্গলের কাছে একটা ভালো সুযোগ আছে এই মুহূর্তে ফ্রিকিক থেকে, তারা 1-2 গোলে আপাতত পিছিয়ে রয়েছে। অভিষেক আম্বেকার হাতটা চালিয়েছিলেন, ক্লিয়ার ইউজ অফ হ্যান্ড। প্রাঞ্জল ব্যানার্জি এত অভিজ্ঞ রেফারি, ফিফা এলিট প্যানেলে আছেন, ফিফার দুর্দান্ত একটা রেফারি তিনি, 32 বছর বয়সে, কার্ড অবশ্যই তিনি বের করবেন, পকেটে হাতও দিয়েছেন, কাকে বুক করবেন সেটাই দেখার। আল আমনা আসলে যেভাবে বল ছাড়া এই সিরিয়ান ফুটবলারটি চলে এসেছিলেন, তাই জন্য দুজনকেই তিনি কার্ড দেখালেন, শিলটন পাল এবং আল আমনা দুজনকেই তিনি বুক করলেন, কারণ দুজনেই কিন্তু খেলোয়াড়দের দিকে তেড়ে গিয়েছিলেন। আমি বলবো এক্ষেত্রে রেফারির এই সিদ্ধান্তটা ঠিকই আছে। মানুষ, আমি এই জায়গায় কিন্তু একটু অভিষেক আম্বেদকারকেও বুক করা প্রয়োজন ছিল বলে মনে করি, কারণ একেবারে হাতটা চালিয়েছিলেন, যদিও ইন মোশন ছিলেন তিনি। আসলে ওই ঘটনাটা প্রথমে হয়ে গেছে, তো ওই ঘটনার দিকে যাবার আগেই পরে ঘটনাটি ঘটেছে বলে রেফারি পরের ঘটনার দিকে গুরুত্ব দিলেন, প্রথম ঘটনার দিকে সেইভাবে তিনি মন দেননি। যাই হোক, এখন আপাতত শিলটন পালো, হলুদ কার্ড দেখলেন যেমন দেখেছেন আল আমনা। 58 মিনিট খেলা অতিক্রান্ত, বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ফ্রি কিক ইস্ট বেঙ্গলের অনুকূলে। কনফার্মেশন মামাদ আলামনা, সিরিয়ান মিডফিল্ডার, গেম মেকার, তাকে বুক করা হয়েছে। শিলটন পাল, তারও নাম কিন্তু প্রাঞ্জল ব্যানার্জির রেফারিজ বুকে উঠে গেছে। আর এই জায়গায় লালড্রিন ডেকার রালতে অসম্ভব ভালো সব ডার্বি গোল তিনি কিন্তু করেছেন এই মাঠে। লালড্রিন ডেকার রালতে প্রস্তুত, বাপায়ের জাদুকে আসবে ভাসানো বল, কিন্তু শিলটন ফিস্ট করে দিয়েছেন কাউন্টার অ্যাটাকে। মোহনবাগান পাল্টা আক্রমণ, কিন্তু সেই বলকে কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে সামনের দিকে আলামনা, সেন্টার কিংসলের হেড। এসে কিংসলে, মোহনবাগানের রক্ষণে একটা বরাবরের ধসা বলা যায়। আক্রমণ কিন্তু ইস্ট বেঙ্গলের, দানবাউয়া ছটফট করছে ইস্ট বেঙ্গল, তারা একটা গোলে পিছিয়ে। দ্বিতীয়ার্ধের খেলায় কিন্তু ইস্ট বেঙ্গল বেশ ভালোভাবেই ফিরে এসেছে, আক্রমণের প্রতি আক্রমণ তুলে নিচ্ছে তারা। এক্ষেত্রে কিন্তু কর্নারকে, আরো একটি কর্নার এক্ষেত্রে ইস্ট বেঙ্গলের অনুকূলে। 39 বারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, নয়ে নয়ে করার লক্ষ্যে তাদের কাছে কিন্তু পুরো তিনটে পয়েন্ট প্রয়োজন। ক্রস সরাসরি প্রথম পোস্টে ছিল, বিপজ্জনক লাগলো। আবার কর্নার, কর্নার কিক, আবার কর্নার কিক। ইস্ট বেঙ্গল চাপ সৃষ্টি করছে দ্বিতীয়ার্ধে। সুভাষ ভৌমিক চোখ রেখেছেন, আসলে দল পিছিয়ে রয়েছে, এই মুহূর্তে উত্তরণের পথ তাকে খুঁজতে হবে। কর্নার কিক, লালড্রিন ডেকার লালতে প্রস্তুত, খেলোয়াড় বদল হলো, মেহতাব চলে গেলেন, ক্যালদিয়ারাকে আনা হলো, অর্থাৎ এটা কিন্তু যেটা প্রদীপ তুমি বলছো এটা অশান্তির সংকেত বটে। খুব দ্রুত দুটো পরিবর্তন নিতে হলো শঙ্কর লালকে। কর্নার কিক, বিপজ্জনক, শিলটন এবং ইস্ট বেঙ্গল লড়াইয়ের মধ্যে ধরে দিচ্ছে ডানমাউয়া, অসম্ভব ভালো কর্নার কিক, আরো একবার মোহনবাগানের ডিফেন্সিভ লেফট এবং স্কোরলাইন, মোহনবাগান 2 ইস্ট বেঙ্গল 2। আশ্বস্ত হতে পারেন সুভাষ ভৌমিক, তিনি তার ইষ্ট দেবতাকে ডাকছেন। লালডান মাউয়া কাজের কাজটি করে ফেললেন, কর্নার কিক থেকে চাপ বাড়াচ্ছিল ইস্ট বেঙ্গল, তৃতীয়ার্ধের শুরু থেকে গোল পেয়ে গেল ইস্ট বেঙ্গল, সমতা ফেরালো ইস্ট বেঙ্গল। প্রথমার্ধে দু গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান, দ্বিতীয়ার্ধের শুরুতে সেই গোল 2-1 থেকে 2-2 করে ফেললো। দেখুন ঘটনাটি কি ঘটেছিল, শিলটন বাঁচিয়েছিলেন বটে এবং কোনো রকমে সামনে বলটিকে ফেলে দিয়েছিলেন, পাশেই ছিলেন লালডান মাউয়া, তিনি ডান পায়ে শটে বলটিকে জালে জড়িয়ে দিলেন, ফলাফল 2-2। লালডান মাউয়ার গোলে এই মুহূর্তে খেলার মধ্যে ফিরে এসেছে ইস্ট বেঙ্গল। দেখুন দুর্দান্ত গোল এবং শুরু থেকেই দ্বিতীয়ার্ধে নাটকীয়ভাবে খেলার পট পরিবর্তন, অসামান্য কামব্যাক লাল হলুদ শিবিরের জন্য। এবং ডান মাউয়া তার তৃতীয় গোল হয়ে গেল এবং তিনিও জবি জাস্টিনকে ছুঁয়ে ফেললেন ভারতীয় গোলদাতা হিসেবে, তিনটে গোল করে। স্কোরলাইন ইস্ট বেঙ্গল 2 মোহনবাগান 2, থিংস কামিং অ্যালাইভ, গেম অন, কি করবে, কে জিতবে এখান থেকে, সেটাই সবাই চোখ রাখছেন সাধনা নিউজে। রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে খেলা গড়িয়ে চলেছে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। প্রথমার্ধে মোহনবাগান সমর্থকরা উল্লাস করেছিল, তাদের উল্লাস ধ্বনি সারা কলকাতা শুনেছিল, এখন করছে ইস্ট বেঙ্গল। এই মুহূর্তে ফ্রি কিক মোহনবাগানের অনুকূলে, পিন্টু মাহাতা ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত, পিছিয়ে পড়েছিল ইস্ট বেঙ্গল 2 গোলে, সেই দুটো গোল তারা ফিরিয়ে দিয়েছে একস্টা এবং লালডান মাউয়ার মাধ্যমে, ভাসানো বল হেডের দিকে গোলের দিকে, কিন্তু ঠিক জায়গায় রয়েছে কিন্তু এক্ষেত্রে বলতে বলতে রেফারি কিন্তু বাঁশি বাজিয়েছেন, আঘাত পেয়েছে মোহনবাগানের কোনো খেলোয়াড়, ইস্ট বেঙ্গলের কোনো খেলোয়াড়। কিভাবে ঘটনাটা ঘটেছিল দেখে নিন, এই জায়গায় একটু চোট লেগে গেছে রক্ষিত ডাগার, সামাদ আলী মল্লিক তার একটু শুশ্রূষা করতে হবে। এবং পিন্টু মাহাতা যেভাবে ডান পায়ে ইনসুইংয়ে রেখেছিলেন এবং ভালো একটা হেডারের সুযোগ কিন্তু এসে গেছিল হেনরিক কিসেকে, 6 ফুট 1 ইঞ্চি উচ্চতা, তিনি কিন্তু বলের নাগাল পেলেন না, যার ফলে ওখানে একটা হেড অন কন্ডিশন যাকে বলে সেটাই হয়েছিল। ওইদিকে সারা স্টেডিয়াম জুড়ে ইস্ট বেঙ্গল সমর্থকদের একটা অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে। ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা দুর্দান্তভাবে সেলিব্রেট করছেন, তার কারণ এখন স্কোরলাইন মোহনবাগান 2
ইস্ট বেঙ্গল দুই, গ্যালারি একটা অবর্ণনীয় দৃশ্যের অবতারণা করেছে। সারা স্টেডিয়াম জুড়ে আলো জ্বলে উঠেছে এবং তার সাথে মোবাইলের আলো একটা নতুন মাত্রা যোগ করেছে। একটা দারুণ দৃশ্য এই মুহূর্তে প্রদীপ। নিঃসন্দেহে যুব ভারতী ক্রীড়াঙ্গন এই মুহূর্তে একটা অনিন্দ সুন্দর দৃশ্যের অবতারণা হয়েছে এবং সত্যি আজকে দর্শকরা আজকে স্টেডিয়ামে তাদের উপস্থিতি জানান দিচ্ছেন সক্রিয়ভাবে। কে জিতবে সেটাই কিন্তু দেখার। সুভাষ ভৌমিক নজর রাখছেন মাঠে, তারও গুরু কিন্তু উপস্থিত, অর্থাৎ পিকে ব্যানার্জি, যাকে তিনি গুরু মানেন না, শঙ্করলাল গুরু মানেন সুভাষ চক্রবর্তীকে, সুভাষ ভৌমিককে। এবং এই কারণে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে গুরু এবং শিষ্যের লড়াই শেষ পর্যন্ত কে জিতবেন সেটাই কিন্তু দেখার। আক্রমণে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের, ডাউন দ্য লেফট, কিন্তু বল চলে গেছে মোহনবাগানের কিমকিমা, সেখানে বল দখলের লড়াই, ব্র্যান্ডন ফাউল, ফ্রি কিক। মাঝে মাঝে এই রেফারিকে বাঁশি বাজাতে হচ্ছে, কারণ এক্ষেত্রে ব্র্যান্ডনকে সৌরভ যেভাবে ট্যাকেল করেছে সেটা বিধিসম্মত ছিল না, সঙ্গত কারণে ফ্রি কিকের নির্দেশ ইস্ট বেঙ্গলের অনুকূল। লড়াইয়ের মধ্যে ইস্ট বেঙ্গল ফিরে এসেছে, দু গোলে তারা পিছিয়ে গেছিল। সেট পিস তৈরি ছোট্ট জায়গার মধ্যে, ডিকা, জনি অ্যাকস্টা, মেহতাব সিং। ইস্ট বেঙ্গল নিজেদের সীমানা থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। জনি অ্যাকস্টা, জনি অ্যাকস্টা নিজের নিয়ন্ত্রণে রেখে সামনের দিকেই থ্রু দেবেন তাই চেষ্টা করেছিলেন জবি জাস্টিনকে, কিন্তু সেই বল ফিরে এসেছে। এই মুহূর্তে মোহনবাগানের কাছে একটা সুযোগ, দীক্ষা, গোল কি আসবেন না, শট নিলেন, ডিফ্লেক্টেড হয়ে গেল। একটা সুযোগ চলে এসেছিল ডিপান্ডা ডিকার কাছে, কিন্তু শট নেবার ক্ষেত্রে সেই দক্ষতা দেখাতে পারলেন না। কাছে ময়দানার পাস থেকে তিনি চলে এসেছিলেন, মেহতাবও পাশে ছিলেন, কিন্তু শটের ক্ষেত্রে ঠিক মতো কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। খেলার ফলাফল ইস্ট বেঙ্গল 2 মোহনবাগান 2। ডিপান্ডা ডিকা নিজের উপর খুশি হবেন না, আক্রমণে ফেরার চেষ্টায় ইস্ট বেঙ্গল, মোহনবাগান ডিফেন্ডাররা আত্মতুষ্ট হলে কিন্তু চাপে পড়ে যাবে। আবার প্রাঞ্জল ব্যানার্জির বাঁশি বেজেছে, ঘন ঘন বাঁশি বাজাতে হচ্ছে তাকে, কারণ ফাউলের নির্দেশ দিয়েছেন তিনি, যার ফলে ফ্রি কিক ইস্ট বেঙ্গলের অনুকূল। অভিষেক আম্বেদকরের বিরুদ্ধে আবার বাঁশি বাজিয়েছেন, আবার ফ্রি কিক। এই ফ্রি কিক এবং কর্নার হলেই মোহনবাগান রক্ষণে কিন্তু একটা ত্রাহি ত্রাহি রব উঠছে, কারণ কনফিডেন্সের অভাব দেখা যাচ্ছে খেলোয়াড়দের মধ্যে। পাপা এনসোং চমৎকারভাবে শরীরটাকে সামনে ছুড়ে দিয়ে একটা ভালো হেডিং ক্লিয়ারেন্স। মেহতাব সিং, ইস্ট বেঙ্গল দ্বিতীয়ার্ধে অনেক বেশি গুছিয়ে খেলছে কোনো সন্দেহ নেই, প্রথমার্ধে তারা কিন্তু তাদের খেলাটাকে সেইভাবে বিচ্ছুরণ ঘটাতে পারেনি। আসলে গোল পেয়ে গেছে খুব দ্রুত, চাপ তো বাড়াবেই, সেই দিকেই লক্ষ্য রয়েছে আল আমলাদের। এক্ষেত্রে আবার রেফারির বাঁশি, আবার ফাউল ইস্ট বেঙ্গলের অনুকূলে। আক্রমণের মধ্যে ফিরছে ইস্ট বেঙ্গল, ক্রস, প্রথম পোস্টে এসে কেন্সলে কোনো মতে ডিফেন্স করছেন, মোহনবাগান রক্ষণে কিন্তু বারবারই চাপ বাড়ছে, যার ফলে খেলা রীতিমতো আকর্ষণীয় রূপ ধারণ করেছে। 67 মিনিট খেলা অতিক্রান্ত, এই মুহূর্তে 0-2 গোলে পিছিয়ে থেকে ব্যবধানটাকে মুছে দিতে পেরেছে ইস্ট বেঙ্গল। শিল্টন পার্ক যেভাবে চাপ বাড়াচ্ছে দ্বিতীয়ার্ধের শুরু থেকে লালুলু জার্সিধারী ইস্ট বেঙ্গল, তাতে কিন্তু মোহনবাগান রক্ষণে শুধু চাপ নয়, অনেক খেলোয়াড় তাদের এনে ফেলতে হচ্ছে। প্রথমার্ধে যেমন দেখা গেছিল অনেক বেশি খেলোয়াড়কে ওপরের দিকে নিয়ে আসতে পেরেছিল মোহনবাগান, দ্বিতীয়ার্ধে কিন্তু সেটা করে এখনো দেখাতে পারেনি। সুভাষ ভৌমিকের দৃষ্টি থাকবে কি করতে পারে তারা, ফ্রিটো পিএম তলার থেকে মোহনবাগানকে আক্রমণ তৈরি করতে হবে, বা প্রান্ত থেকে অভিষেক আম্বেকা। এই মুহূর্তে আবার মোহনবাগানের আক্রমণ, দেখা যাক কি করেন সৌরভ, সেখান থেকে পিন্টু মাহাতো ডাউন দ্য রাইট, এই মুহূর্তে কিমকিমা, মোহনবাগানের আক্রমণ, সৌরভ, সৌরভ থেকে ফরওয়ার্ড বল, সুযোগ কি আসবে গোল হতে পারে, কিন্তু না, অবিশ্বাস্য সুযোগ নষ্ট করলেন। আরও একটা সুযোগ চলে এসেছিল দীপান্ডা ডিকার কাছে, তিনি কিন্তু বলটাকে টপকাতে পারলেই কাজের কাজটা হয়ে যেত, চাপের মুখে দীপান্ডা ডিকাও কিন্তু ভুল করে ফেলছে, দেখুন
কিভাবে বলটি চলে এসেছিল হেনরির কাছ থেকে, সেখান থেকে অর্ধ বেশি জোরে পায়ের বলের তলায় তিনি আঘাতটি করলেন, আর একটু আস্তে করতে পারলেন, টার্গেটটা ঠিক রাখতে পারলেন, হয়তো কাজের কাজটি করতে পারতেন। খুব ভালো প্রেশার তৈরি করেছিলেন কিন্তু লালরাম চিলোবা, এবং তিনি ঠিকভাবে কিন্তু তারা করছিলেন। ইস্ট বেঙ্গল সমর্থকরা তারা রীতিমতো উজ্জীবিত, এবং তারা একটা জয় চাইবে, কারণ শেষ ছটা ডার্বিতে ইস্ট বেঙ্গল কিন্তু হারাতে পারেনি মোহনবাগানকে। জনি অ্যাকস্টা, কাসিম আইডারা, আক্রমণে উঠছে ইস্ট বেঙ্গল, মেহতাব সিং, আক্রমণে ইস্ট বেঙ্গল, লম্বা বাড়ানো বল, উইংটাকে খুব ভালো ব্যবহার করার চেষ্টা করছে, এক্ষেত্রে পাঁচটি ঠিক হল না। 70 মিনিটের দিকে খেলা গড়িয়ে চলেছে, যুব ভারতী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে, মোহনবাগান 2 ইস্ট বেঙ্গল 2। যেভাবে শুরু করেছিল মোহনবাগান, তাতে মনে হয়েছিল যে মোহনবাগানের কাছে আজকে কেক ওয়াক হবে, তারা দুর্দান্তভাবে ম্যাচ জিতে নেবে, কারণ গত মরশুমে একই পয়েন্ট পেয়েও শুধু গোল পার্থক্যে মোহনবাগান কিন্তু সিএফএল হেরে গেছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের কাছে। এখনো বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্কোরলাইন মোহনবাগান 2 ইস্ট বেঙ্গল 2। ইস্ট বেঙ্গলের আক্রমণ দ্বিতীয়ার্ধে মুহুর্মুহুর আক্রমণে যাচ্ছে, তার এখনো সন্দেহ নেই, দ্বিতীয়ার্ধে খেলা অনেক বেশি পরিপাটি তাদের কাছে, অনেক বেশি খেলোয়াড় বাড়িয়ে ফেলছে ইস্ট বেঙ্গল মোহনবাগান অঞ্চলে, অর্থাৎ যত বেশি খেলোয়াড় বাড়িয়ে নেওয়া যাবে তত চাপ তৈরি করা যাবে, সেই কাজটাই করে দেখাচ্ছে। এক্ষেত্রে কিন্তু বলটি ঠিক মতো ধরতে পারলেন না জবি জাস্টিন। শঙ্করলাল চক্রবর্তীকে বাধ্য হয়ে দুটো পরিবর্তন করতে হয়েছে, প্রথমটা পরিকল্পিত, মেহতাবকে তিনি নিয়ে এসেছিলেন শিল্টনের জায়গায়, তারপরে ফোর্স চেঞ্জ, অর্থাৎ মেহতাব হোসেন চোট পাওয়ার পর সম্ভবত তার জীবনের শেষ ডার্বি তিনি খেলে চলে গেলেন, কেননা সিএফএল এর পরই তিনি কিন্তু আর খেলবেন না। এখানে মিস পাস, যার ফলে আক্রমণ দানা বাঁধল না, কাউন্টার অ্যাটাকে ইস্ট বেঙ্গল, জনি অ্যাকস্টা, পাসটি ঠিক মতো হলো না, অরিজিৎ বাগুই, পিন্টু মাহাতা, পিন্টু মাহাতা, কিম কিমা, স্টপার ব্যাক মোহনবাগানের, সেকেন্ড হাফে শুরুতেই মারাত্মক ভুল করেছিলেন, চাপের মুখে কর্নার করে দিয়েছিলেন দুটি ক্ষেত্রে। কিম কিমার পাসটা কিন্তু প্রায় আল আমনার কাছে পৌঁছে গেছিল, কাউন্টার অ্যাটাক মোহনবাগানের, সৌরভ জায়গা আছে, মাঝখানে ডিকা, হেনরি, সবাই, কিন্তু রেফারির পাশে প্রাঞ্জল কাছেই ছিলেন, যে কারণে প্রাঞ্জল ব্যানার্জি বাঁশি বাজিয়েছেন। দেখুন কিভাবে ঘটনাটি ঘটেছিল, মেহতাব পড়ে গিয়েছিলেন, আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছিল, মাঝখান থেকে বলটি থ্রু হয়েছিল, তবে রেফারি প্রাঞ্জল, আমরা দেখে নেব বলটি সৌরভ বাড়িয়েছিল, সেখান থেকে কিংসলে যখন চলে যাচ্ছিল তখন ফাউল হয়ে গেছে, রেফারি কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন, কিংসলে ছিলেন, যার ফলে বিপদ কিছু হতে দেননি। ওদিকে খেলোয়াড় পরিবর্তন হবে ইস্ট বেঙ্গল দলের দেখা যাচ্ছে, এবং ইস্ট বেঙ্গলের সুরাবুদ্দিন মল্লিক তিনি মাঠে আসবেন, ব্র্যান্ডন ভ্যান্ডাল র্যান্ডিকা, অর্থাৎ মেজর ফুটবলার, আজকে গোল পেলেন না ডার্বি ম্যাচে, তিনি বাইরে যাচ্ছেন, আর তার পরিবর্তে সুরাবুদ্দিন মল্লিক আসছেন, সুতরাং এখানে একটু তাজা পাও ব্যবহার করার চেষ্টা করছেন সুভাষ ভৌমিক। কর্নার কিক, সুরাবুদ্দিন চলে গেল, এলেন মাঠে ব্র্যান্ডনের জায়গায়, কর্নার কিক ইস্ট বেঙ্গলের, শিল্টন কিন্তু তার প্রসারিত বাহু এড়িয়ে বল চলে গেল, কোথাও কি একটু আত্মবিশ্বাসে ছিট ধরছে শিল্টন পারে, শঙ্করলাল চক্রবর্তী বারবার নজর দিচ্ছেন, আর এখানে রিজার্ভ বেঞ্চ ইস্ট বেঙ্গলের, আসলে সিক্সার্স বক্সের মধ্যে থেকে বলগুলোকে রাখবার চেষ্টা করছে লাল ইন্ডিকা লালতে, দুজন স্টপার কি করছেন ওখানে, তো তাদেরও একটা ভূমিকা আছে, গোলরক্ষক বাইরে বেরিয়ে আসছেন এমন একটা সময় যখন কোনো সাপোর্ট তিনি পাচ্ছেন না, আত্মবিশ্বাসের অভাব হলে এই রকমভাবে ডিফেন্স করতে হয়, করতে দেখা যায় খেলোয়াড়দের, মোহনবাগানের দুজন সেন্ট্রাল ডিফেন্ডার অনেকটাই কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। লাল রেন্টিকা রালতে থেকে কাসিম আইডারা, দ্বিতীয়ার্ধে কিন্তু বিন্যাসের অনেক পরিবর্তন করা হয়েছে, এবং কাসিম আইডারা একদম পিছনের স্টপারের জায়গায় খেলছেন, একটু বাঁ দিকে সরে গেছেন জনি অ্যাকস্টা, আর মেহতাব সরে গেছেন ডান দিকে, মেহতাব সিং, জনি অ্যাকস্টা, আলামনা, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন আলামনা,
হয়তো থ্রু বল দেবেন, স্কুপ করেছিলেন একেবারে ডান দিকে চুলোবা থেকে সুরাবুদ্দিন। আক্রমণে সুরাবুদ্দিন একটা ভালো পাস বাড়িয়েছিলেন, রেফারি কিন্তু খেলা চালিয়ে যেতে বলছেন। শট ফর পোস্টের অনেক অনেকটা বাইরে, ইস্ট বেঙ্গল তার রক্ষণে কিন্তু শেপ পাল্টেছে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি কিন্তু নজর রাখছেন ম্যাচের দিকে। যেভাবে ঘটনাটি ঘটেছিল আমরা দেখে নেব, খুব তড়িৎ গতিতে ঘটনাটি ঘটেছিল, খুব দ্রুত গতি বাড়াবার চেষ্টা করেছিলেন আলামনা, তারপরে শট করেছিলেন সেই লাল লিন্ডি কালালতে, যেটা বাইরে চলে গেল। প্রায় 75 মিনিটের দিকে খেলা গড়াচ্ছে, এখনো পর্যন্ত সেই খেলার ফলাফল 2-2। কোন দল জিতবে সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে আর কিছুক্ষণের মধ্যে। সমর্থকরা উৎকণ্ঠায় অপেক্ষা করছেন, কেউ কেউ একটু উচ্ছ্বাস প্রকাশ করছেন, কেননা ফুটবলে গোলই সব। এবং আজকে বিবেকানন্দ জৈব ভারতের ক্রীড়াঙ্গনে 4-4 গোল দেখা গেছে। সুভাষ ভৌমিক তিনি নির্দেশ দিচ্ছেন তাদের খেলোয়াড়দের। ওদিকে মেহতাব হোসেনকে দেখলাম, তিনি মাঠে নামার পর আহত হয়েছিলেন, যার ফলে মাঠের বাইরে। মেহতাব হোসেনের হাড়ে চোট লেগেছে, বাঁ হাতে ভেঙে থাকতে পারে এবং যতটা যন্ত্রণায় তিনি কিন্তু সহজে মাঠ ছাড়ার ছেলে নন, এবং এই জায়গায় হয়তো তার জীবনের ডার্বি জীবনের সমাপ্তি হলো। 75 মিনিট খেলা অতিক্রান্ত, সুভাষ ভৌমিক তার খেলোয়াড়দের বলছেন চাপ বাড়াতে। ইস্ট বেঙ্গল সমর্থকেরা আশ্বস্ত হতে পারেন, পিছিয়ে থেকে তাদের খেলোয়াড়েরা 2 গোল ফিরিয়ে দিয়েছে মোহনবাগানকে। প্রথমার্ধে দারুণ ফুটবল খেলেছে মোহনবাগান, দারুণ 2 গোল করেছে এবং 2 ফিল্ড গোল, এবং যে গোলটা মোহনবাগানের বিপক্ষে হয়েছে প্রথমার্ধের শেষের দিকে কিছুটা ভুল ছিল শিলটন পালের, বল ঠিকমতো সে ধরতে পারেনি, শিলটনের ভুলেই প্রথম গোল হয়ে গেছিল মোহনবাগানের বিপক্ষে প্রথমার্ধের একেবারে অন্তিম লগ্নে। যত মানুষ আজকের বিবেকানন্দ জৈব ভারতের ক্রীড়াঙ্গনে এসছেন তার অনেক বেশি মানুষ বাইরে অপেক্ষা করেছেন, আরো এতটাই মানুষ এখানে কিন্তু ঢুকতে পারতেন, কারণ এতটাই হাহাকার দেখা গেল এবারে ডার্বি ঘিরে। টিকিটের জন্য গত 7 ধরে এমন চলছে, এবং কে জানত 4-4 গোল কিন্তু এসে যাবে। এবং দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন, যেমন সাধারণ টিভির সামনে আপনারা বসে উপভোগ করছেন আজকের ম্যাচ। টিভিতে সরাসরি ম্যাচ দেখানো ছাড়াও ফেসবুক, ইউটিউব, অনেক মাধ্যমের মাধ্যমে এই ম্যাচ এগিয়ে চলেছে, সুতরাং একটা ঐতিহাসিক ক্ষণের সৃষ্টি করেছে। সামনের দিকে আক্রমণ, ব্রিটো পাওয়ার আগেই কিন্তু খুব ভালো কভারিং করেছিলেন এক্ষেত্রে সামাদ। ব্রিটোকে আজকে ততটা আমরা ডানা মেলতে দেখলাম না প্রান্ত দিয়ে, কারণ তিনি তার একটা পরিকল্পনার মধ্যে থাকেন। আক্রমণে ফিরছে প্রাঞ্জল ব্যানার্জি, সামনে ছুটে গেছেন ইস্ট বেঙ্গলের অনুকূলে, ফ্রি কিক দিয়েছেন। আসলে এক্ষেত্রে ক্যালডিয়ারা যেভাবে পাটি বাড়িয়েছেন বলটিকে ক্লিয়ার করতে গিয়ে, সেটা বিধিসম্মত ছিল না, তাই জন্যই রেফারি পাশি বাজিয়েছেন, যার ফলে ফ্রি কিক ইস্ট বেঙ্গলের অনুকূলে। আল আমনা বল বসাচ্ছেন, মূল চালিকা শক্তি হচ্ছেন তিনি ইস্ট বেঙ্গলের মাঝ মাঠে। দ্বিতীয়ার্ধের খেলা গড়িয়ে চলেছে, চাপ বাড়াবার চেষ্টায় ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান একটু যেন মনে হচ্ছে চাপ মুক্ত হয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে, কারণ দ্বিতীয়ার্ধের শুরুতেই তাদের দল খুব চাপে ছিল। আরেকটা মাইন্ড গেম খেলার চেষ্টা করছেন শঙ্করলাল চক্রবর্তী, গত ডার্বিতে এবং তারও আগে একটা ডার্বিতে গোল পেয়েছিলেন আজারউদ্দিন মল্লিক, তাকে কিন্তু তিনি তৈরি রেখেছেন। আক্রমণ চালাচ্ছে মোহনবাগান, জনি অ্যাকোস্টা অনেকটা সরে এসেছেন, 3 ম্যান ডিফেন্সে চলে গেছে ইস্ট বেঙ্গল, লালরাম চলোবা একটু এগিয়ে গেছেন আর কাসিম আইদারা এই 3 ডিফেন্সের সামনে একটা স্ক্রিন বানাচ্ছেন। আলামনা ডাউন টু দ্য রাইট, সামাদ আলী মল্লিক, আক্রমণে ইস্ট বেঙ্গল, কি করবেন সামাদ, বল দখলের লড়াই, ওখানে ডান দিক থেকে সেন্টার করার ক্ষেত্রে সামাদ বল বাড়িয়েছিলেন, কিন্তু কর্নারের নির্দেশ দিয়েছেন রেফারি প্রাঞ্জল, চাপ বাড়াচ্ছে ইস্ট বেঙ্গল, ডান দিক থেকেই বেশি আক্রমণ তাদের আসছে। ছবি জাস্টিন খুব ভালো ফলো করেছিলেন, কিন্তু শেলটানো বলের ওপর থেকে চোখ সরাননি, শেষ মুহূর্তে তিনি কিন্তু বাঁচিয়ে দিয়েছেন কর্নারের মাধ্যমে। চাপ বাড়াচ্ছে ইস্ট বেঙ্গল, লাল রেন্ডিকা রালতে এলেই তিনি সাধারণত সেট পিস নেন। খেলোয়াড় পরিবর্তনের কথা বলছিলাম আজারউদ্দিন মল্লিক, 2-2 ডার্বি গোল আছে তার,
এবং শেষ টার্মিতে তিনি শিলিগুড়িতে গোল পেয়েছিলেন। তিনি আসছেন ব্রিটো পিএমের জায়গায়। এই পরিবর্তনটা অত্যন্ত সঠিক নির্ণয়ন, কারণ ব্রিটো সেইভাবে আজকে রেখাপাত করতে পারেননি। সেই জায়গায় আজারউদ্দিন, তিনি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে দুদিকে গোল আছে। দেখা যাক কর্নার কিক এই মুহূর্তে, কিন্তু কাজের কাজ হলো না। এবার মোহনবাগান কি আক্রমণে আসতে পারবে? মোহনবাগান প্রথমার্ধে যে সুচারুরূপে আক্রমণে এসেছিল, সেই আক্রমণ কিন্তু দ্বিতীয়ার্ধে দেখা যাচ্ছে না। ফুটবলে একটা কথা আছে, আক্রমণ করতে পারলে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। ইস্ট বেঙ্গল কিন্তু সেই স্ট্র্যাটেজিটাই নিয়েছে দ্বিতীয়ার্ধের শুরু থেকে। তার ফলে প্রথম থেকে যে চাপ ইস্ট বেঙ্গলের ছিল, সেই চাপ থেকেই তারা গোল শোধ করে আরও চাপ তৈরি করার চেষ্টা করছে মোহনবাগানের বিপক্ষে। এবং গোল খেলেই যে দল, তাদের কোয়ালিটি ভালো, তারা কিন্তু খোঁচা খাওয়া বাঘের মতো লড়াইয়ের মধ্যে ফেরত আসে। কাসেমায় ডারা সিলোভা, সামনের দিকে লক্ষ্য ছিল, জমি যাচ্ছেন, একটু উঁচু হয়ে গেছে। অরিজিত বাগোই, সৌরভ দাস, শেষ অব্দি বল চলে গেছে, কিন্তু লালটান মাইমিয়া। 80 মিনিটের দিকে খেলা গড়িয়ে চলেছে। যুব ভারতী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল মোহনবাগানের লড়াই জমে উঠেছে। সাধারণ নিউজের পর্দায় লাইভ এবং এক্সক্লুসিভ আসছে আপনাদের ডাইনিংয়ে। এসে খিনসলে থেকে বাদিকে অভিষেক আম্বেকার, জায়গা তৈরি করার চেষ্টায় মোহনবাগান। শব্দ আশা আজহারউদ্দিন, তার গতিটাকে কিন্তু ব্যবহার করতে হবে। আবার আক্রমণে ফেরার চেষ্টা সেই আল আমনা, কিন্তু পাননি। এবার সৌরভ, মোহনবাগানের আক্রমণ, পিন্টু মাহাতা ছোট ছোট পাশে আক্রমণে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু শুয়ে পড়ে বলের গতিপথ বাঁকিয়ে দিলেন। অরিজিৎ বাগুই থ্রো ইন মোহনবাগানের, সামনের দিকে যাওয়ার চেষ্টা সৌরভ থেকে অরিজিৎ, ডান দিক থেকে নিজের নিয়ন্ত্রণে রাখছেন অরিজিৎ। তলার দিকে সৌরভ দাস, এই ছেলেটির কথা বলতে হবে, বঙ্গ সন্তান, দুর্দান্ত ফুটবল খেলেছেন আজকে, অনেক অনেকটা জায়গা তিনি কভার করেছেন এবং ক্রমাগত ম্যাচিওর করছেন। টিম খিবা, কাউন্টার অ্যাটাক ইস্ট বেঙ্গলের আলামনা, কিন্তু ওখানে আছেন সেই কিংসলে, ব্যাকপাস শেল্টার। সৌরভ অক্লান্ত পরিশ্রম করছেন এই সৌরভ, এটা একটা ভালো ফুটবল, ঠিক সময় মতো সঠিক কাজটি করেছেন কিংসলে, এবং এক্ষেত্রে শিল্টনও খুব ভালো জায়গায় এসছে। ডান দিক থেকে পিন্টু মাহাতা, আক্রমণ মোহনবাগানে, তাকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছেন চুলোবা। চুলোবা নাছর বান্দা, লড়াই চলছে সৌরভ, ডান দিকে আরেকবার সাপোর্ট প্লে, ক্রস, পিন্টু মাহাতা হেডার, সুযোগ এসে গেছিল মোহনবাগানের সামনে, এসের পিয়ের এক ডিফেন্ডার টিকা, পান্ডার টিকা, ছো মেরে বলটিকে গোলের দিকে পাঠাতে চেয়েছিলেন। দেখুন ফ্লাইং হেড, কিন্তু সেইভাবে মাথায় বলে সংযোগ ঘটাতে পারেননি, যার ফলে কর্নার কিক মোহনবাগানের অনুকূলে। ঠিক জায়গায় কিন্তু মেহতাব সিংও চলে এসেছিলেন, তাই হেডটাও ঠিক মতো করতে পারেনি। যখন কোনো ডিফেন্ডার অ্যাটাক করে সব কাজ সঠিকভাবে হয় না। কর্নার কিক মোহনবাগানে, দেখা যাক এই কর্নার থেকে কিছু ঘটে কিনা। আপাতত কিছু হয়নি। সৌরভ আরেকবার একটু বেশি হোল্ড করলেন, রেফারি খেলা চালিয়ে যাচ্ছেন। আল আমনা আক্রমণে, তাকে কভার করার জন্য কিমকিমা, একটা ধাক্কা দিয়েছেন আল আমনা, আর সেই কারণে বাঁশি বাজবে ইস্ট বেঙ্গলের বিপক্ষে। যার ফলে এই মুহূর্তে ফ্রি কিক হয়ে গেছে মোহনবাগানের অনুকূলে। দর্শক ঠাসা যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে কৃত্রিম বাতির আলোয় একটা মায়াবী পরিবেশে আজকের এই মহা ডার্বি গড়িয়ে চলেছে। খেলা যত শেষের দিকে যাচ্ছে ততই রোমাঞ্চকর হচ্ছে। অ্যাটাক কাউন্টার অ্যাটাক, এই মুহূর্তে কিন্তু খেলাটা জমে উঠেছে, দু দলই চেষ্টা করছে গোল করার। লালদান মাউয়া থেকে কাসেম আয়দারা, আজকে কাসেম কিন্তু দ্বিতীয়ার্ধে অনেকটা অঞ্চল জুড়ে খেলার চেষ্টা করেছে, কিন্তু গোলটাই প্রয়োজন। যে দল জিতবে তারা কিন্তু এবারের সিএফএল 2018 কিন্তু অবশ্যই তারা এগিয়ে যাবে। পিন্টু মাহাতা মোহনবাগান ডান প্রান্ত থেকে, কিন্তু আক্রমণের গতি রুদ্ধ হয়ে গেছে কাউন্টার অ্যাটাকে ইস্ট বেঙ্গল। সুরাবউদ্দিন থেকে একস্টা, একেবারে ডান দিকে সামাদ আলী মল্লিক, সামনের দিকে লম্বা থ্রো, উদ্দেশ্য সেই লালদান মাহিয়া, কিন্তু বল চলে গেল বাইরে।
আক্রমণ তৈরি করার চেষ্টায় ডান প্রান্ত থেকে বারবারই কিন্তু ডান মাভিয়া আসছেন, একটা দুর্দান্ত ফিনিশ তিনি কিন্তু করেছিলেন ফলো আপ কর্নারে। মোহনবাগানের এই সমর্থক উদ্বিগ্ন, তিনি কি জয় চাইছেন নাকি দুদলের সমর্থকরা কিন্তু খুশি হবেন। 84 মিনিট খেলা হয়ে গেছে রেগুলেশন টাইমের, আর 6 মিনিট বাকি, কিন্তু সময় অবশ্যই যোগ হবে, কেননা মেহতাবের চোটের সময় একটু সময় নষ্ট হয়েছিল। কাসেম আইডারা হেড দেওয়ার প্রয়াস, মোহনবাগানের আক্রমণ কিন্তু দানা বাঁধল না, কাউন্টার অ্যাটাকে ইস্ট বেঙ্গল, সেই কাসেম আইডারা তলা থেকে আক্রমণ তৈরি করার চেষ্টায় ইস্ট বেঙ্গল, রেফারি বাঁশি বাজিয়েছেন মোহনবাগানের অনুকূলে, প্রাঞ্জল ব্যানার্জি কড়া নিয়ন্ত্রণ রাখছেন ম্যাচের। আর এইখানে খেলোয়াড় পরিবর্তন হবে, বালি গগনদীপ সিংকে দেখা যাচ্ছে, তিনি আসবেন একেবারে শেষ পর্বে সম্ভবত, হ্যাঁ ঠিকই তাই, জবিজাস সিনের জায়গায়। জবিজাস সিন আজকে কিন্তু এই কেরল তনায় তিনি কিন্তু গোল পেলেন না, তার পরিবর্তে পাঞ্জাব তনায় বালি গগনদীপ সিং। সুতরাং আরও একটি খেলোয়াড় পরিবর্তন করে নিচ্ছেন সুভাষ ভৌমিক, বালি গগনদীপ সিং তিনি আসছেন জবি জাস্টিনের জায়গায়। আক্রমণে মোহনবাগান ডাউন দ্য রাইট, কিন্তু থ্রো ইন। 85 মিনিট খেলা অতিক্রান্ত, এখনো পর্যন্ত ফলাফল সেই 2-2। প্রথম গোল ছিল আজকে সেই পিন্টু মাহাতার, দ্বিতীয় গোল হেনরি, দু গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান, তারপরে একস্টার গোল প্রথমার্ধের শেষের দিকে, দ্বিতীয়ার্ধের শুরুতেই লালডান মাউইয়া গোল শোধ করে দিয়েছে, চাপ বাড়াচ্ছে ইস্ট বেঙ্গল। কিছু কিছু কোচ সবসময় বলেন যে নো ননসেন্স ফুটবল খেলতে হয়, শিল্টন এই জায়গায় অকারণে একটু কিন্তু চাপ তৈরি করে খেলার চেষ্টা করেছিলেন। মোহনবাগান কাউন্টার অ্যাটাকে, বাঁদিক থেকে আজহারউদ্দিন মল্লিক, সবে এসছেন, আর এখানে তাকে টেনে ফেলেই দেওয়া হলো প্রায়, সঙ্গে সঙ্গেই রেফারির বাঁশি, মোহনবাগান আক্রমণে যাচ্ছে, দেখা যাক শেষ অব্দি কালটায়রা, আক্রমণে মোহনবাগান, বল দখলের লড়াই, এক্ষেত্রে কাসেম নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, পেছন দিকে বাড়িয়ে দেওয়া চুলোভা, কাসেম আক্রমণে ইস্ট বেঙ্গল। বিশ্বের অন্যতম সেরা ডার্বি, আর বাঙালির কাছে 43 দিন বাকি তাদের সেরা সাংস্কৃতিক উৎসব দুর্গাপূজার জন্য, তার আগে এটা বলতেই পারা যায় বাঙালির সেরা ফুটবল উৎসব, যেখানে চোখ রেখেছেন অসংখ্য মানুষ, সেখানে 4টে গোল এসেছে, কিন্তু কে শেষ হাসি হাসবে, এই শেষের 5-7 মিনিট ভীষণ গুরুত্বপূর্ণ। মোহনবাগান আক্রমণে যাচ্ছে এই মুহূর্তে অরিজিৎ বাগুই, কিন্তু একটা দিশাহীন পাস দেওয়া, কাজের কাজ কিছু হলো না, আসলে ও আউটস্টেপ দিয়ে ফাঁকা জায়গাটায় ফেলতে চেয়েছিল পিন্টু মাহাতার জন্য, পিন্টু মাহাতা বুঝতে পারেনি, আজকে অরিজিৎ বাগুই কিন্তু একটা অর্থবহ ভূমিকা নিয়েছিল মোহনবাগানের পক্ষে, প্রথমার্ধে অনবদ্য ফুটবল খেলেছে, দ্বিতীয়ার্ধেও কিন্তু ও নিজের দায়িত্বটা দারুণভাবেই পালন করেছে। সোনিয়া কস্তা প্রথম ম্যাচ টাটকা বিশ্বকাপ, আর ঠিক এভাবে এর আগে কলকাতা কিন্তু দেখেনি, তিনি পাস মার্ক পাবেন, কিন্তু একেবারে পুরোপুরি ম্যাচ ফিট, দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন, এইটা হয়তো আরেকটু একটু সময় পেলে ভালো হতো। কেম কেমা মোহনবাগান আক্রমণে, টেকা অনেকটা নিচে নেমে এসছেন, টেকা ডাউন দ্য লেফট, মোহনবাগানের আক্রমণ, দেখা যাক অভিষেক আম্বেকার, বাঁদিক থেকে আক্রমণে অভিষেক আম্বেকার, সেখান থেকে ক্যালডিয়েরা, পরিবর্তন খেলোয়াড় হিসেবে এসে ক্যালডিয়েরা, আক্রমণ করার লক্ষ্যে কিম কিমা, মোহনবাগান চাপ বাড়াচ্ছে ডান দিক থেকে, কিন্তু অনেক জোরে বল দেওয়া হয়ে গেল পিন্টু মাহাতা, পিন্টু বলটাকে রেখেছিলেন কিন্তু শেষ পর্যন্ত বাইরে চলে গেল। দুটো দলের কোচে সুভাষ ভৌমিক, বাস্তব রায় এবং শঙ্করলাল চক্রবর্তী, এরা কিন্তু 3-3টে পরিবর্তন করে ফেলেছেন। পিন্টু মাহাতা ক্রস, প্রথম টাচটা ওখানে হেনরি কেসিকের, ভালো হয়নি, রক্ষিত ডাকার ঠিক সময় বেরিয়ে এসেছিলেন। 87 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে নির্ধারিত সময়ের, আর বেশি সময় কিন্তু বাকি নেই, টান টান উত্তেজনার মধ্যে ম্যাচ গড়িয়ে চলেছে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সত্যি আজকে একটা ফুটবলের উষ্ণতা বিরাজ করছে এই মুহূর্তে, দর্শকরাও তা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। লম্বা শট রক্ষিত দাগারের, সেখান থেকে গগনদীপ চাপ বাড়াচ্ছে ইস্ট বেঙ্গল তৃতীয় গোলের লক্ষ্যে।
ফোর লাইন এখনো অব্দি কিন্তু পাল্টায়নি, রেগুলেশন টাইমের এক মিনিট কুড়ি সেকেন্ড বাকি, ভালো ক্রস হেডার, আর আমনা ঠিক যতটা পৌঁছানো দরকার ছিল সেই স্পট জাম্পটা কিন্তু ঠিক হলো না, সেই কারণে বল উঁচু হয়ে চলে গেল। এক্ষেত্রে প্রয়াসটি ছিল আল আমনার, কিন্তু তিনি ঠিক সেইভাবে হেড করতে পারেননি, বলটা একটু উঁচুতেও ছিল কোনো সন্দেহ নেই। তবে আল আমনা যে দ্বিতীয়ার্ধে অনেক সক্রিয় হয়েছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আল আমনা যেমন ভালো ফুটবল খেলেছে, পিন্টু মাহাতার প্রথম গোলটাও আজকে অনবদ্য ছিল, একজন তরুণ ফুটবলার যেভাবে এসে আজকে প্রথম ডার্বিতেই বাজিমাত করেছেন সেটাও কম বড় ব্যাপার নয়। ভারতীয় ফুটবলে আমরা নতুন নতুন খেলোয়াড়ের সন্ধান পাচ্ছি এবারে সি এফএল এ। ডান দিক থেকে অরিজিৎ বাগই, মোহনবাগানের আক্রমণটা ডান প্রান্ত থেকে হঠাৎ জানা মেলেছিল, কিন্তু অরিজিতের প্রথম টাচটা ভালো ছিল না। অরিজিৎ বাঁ পায়, কিন্তু মাঝখানে কাসে মাইদারা ডেকা আলামনা, আক্রমণে ইস্ট বেঙ্গল, সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, খেলাটাকে সুইচ ওভার করে দিল বাঁ দিকে, সুরাবুদ্দিন অনেকটা ফাঁকা জায়গা, ওর গতি রয়েছে আউটসাইড টচ করে জায়গা তৈরি করার লক্ষ্যে, সেখান থেকে লাল ডিন্ডিকা লালতে থেকে লাল ডান্ডা বল চলে গেল মাঠে। রেগুলেশন টাইমের খেলা শেষ, আর এই জায়গায় যেখানে শটটা এসেছিল অনেক অনেকটা নন কিকিং ফুট, একেবারে সামান্য পিছলে গেছিল ডান মাভিয়া, তার আজকের গোলটি ধরলে তিন তিনটে গোল হয়ে গেছে, জবি জাস্টিন সহ তিনি কিন্তু শীর্ষ গোলদাতা দৌড়ে আছেন ভারতীয়দের মধ্যে। পাঁচ মিনিট অতিরিক্ত সময় যোগ করেছেন চতুর্থ রেফারি, সুতরাং আজকের এই মহারণ আর পাঁচ মিনিট স্থায়িত্ব পেল, শেষ পর্যন্ত ওই পাঁচ মিনিটে গোল করে কোনো দল কাজ হাসিল করতে পারে কিনা সেটাই দেখতে হবে। আক্রমণে ফেরার চেষ্টা কাসিম আইডারা, আলামনা, গগনদীপ চেষ্টা করছে চাপ বাড়াবার, পেছন থেকে জনি অ্যাকোস্টা। এই ম্যাচের যদি টার্নিং পয়েন্ট বলা যায় তাহলে অবশ্যই বলা হবে জনি অ্যাকোস্টার গোলটি, যে গোলটা থেকে এই ম্যাচে একটা লাইফ লাইন পেয়েছে ইস্ট বেঙ্গল। শিলটনের ভুলে এমন একটা গোল মোহনবাগানকে হজম করতে হয়েছিল প্রথমার্ধের শেষের দিকে, যেখান থেকে ইস্ট বেঙ্গল কিন্তু ম্যাচে ফিরেছে। অ্যাডেড টাইমের এক মিনিট অতিক্রান্ত, একটা টেকনিক্যাল পয়েন্ট এখানে বলার, প্রথম যে হেডটা নিয়েছিলেন মাটিতে ঠুকে দিয়েছিলেন এবং সেটা বাউন্স করেছিল শিলটনের বুকে লেগে বলটা ছিটকে চলে আসে, এবং তারপরে সেই রিকশে তার বুকে লেগে অ্যাকোস্টার বুকে লেগে গোলে চলে যায় একটা ছক্কা। আজকের ডার্বি আমরা যদি প্রথমার্ধে মোহনবাগানের বলি, দ্বিতীয়ার্ধ তাহলে অনেকটাই ইস্ট বেঙ্গলের, খেলায় তারা দারুণভাবে ফিরে এসেছে। সামনের দিকে লোক বাড়াবার চেষ্টায় একেবারে অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে আজকের এই ম্যাচ, অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েছিলেন আল আমনা, ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন রেফারি। সৌরভ আজকে খুব ভালো ফুটবল খেলেছে, খুব ভালো ফুটবল খেলছিল আজকে পিন্টু মাহাতাও, আজকে মোহনবাগান প্রথম দিকে অনেক বেশি চাপ তৈরি করেছিল কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকে ইস্ট বেঙ্গল কিন্তু ম্যাচে ফিরেছে। দেখে নিন কিভাবে ঘটনাটি ঘটেছিল, সম্মত হয়নি এবং সেই কারণে প্রাঞ্জল ব্যানার্জি নজর রাখছেন, পিন্টু মাহাতা ভালো লড়াই করেছেন, অনেক অনেক বাঙালি ছেলে তারা কিন্তু খুব ভালো ফুটবল খেলছেন এই মরশুমটায় এবং সমানে সমানে টক্কর দিচ্ছেন বিদেশিদের সঙ্গে। স্কোর লাইন এখনো অব্দি মোহনবাগান 2 ইস্ট বেঙ্গল 2, আর মাত্র 2 মিনিট 15 সেকেন্ড বাকি, সুতরাং সময় গড়িয়ে আসছে এদিকে আক্রমণ মোহনবাগানের, বিপজ্জনক পরিস্থিতি কিন্তু শেষ অব্দি সৃষ্টি হলো না, চাপ বাড়াচ্ছে ইস্ট মোহনবাগান, রেফারির বাঁশি ফাউল দিয়ে দিয়েছেন পিন্টু মাহাতার বিরুদ্ধে। এই ম্যাচের পরে মোহনবাগানের তিনটে ম্যাচ বাকি, এফসিআই কাস্টমস মোহামেডান স্পোর্টিং, ইস্ট বেঙ্গলের পিয়ারলেস মোহামেডান স্পোর্টিং এফসিআই, সুতরাং আজকে যদি এই ফলাফল থাকে তাহলে কিন্তু পরের ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দলের ক্ষেত্রে, গোল পার্থক্য একটা বড় ব্যাপার হতে পারে, তার সাথে জয় অবশ্যই চাই। রক্ষিত ডাগার যেভাবে চোটটা পেয়েছিলেন বেরিয়ে এসেছিলেন, বলের ফ্লাইটটাকে অনুসরণ করেছিলেন, মাঝখানে সরে এসেছিলেন ওখানে জনি অ্যাকোস্টা, এবং যেভাবে ল্যান্ডিংটা হলো একদমই
ভালো নয়, মাথা এবং কাঁধে একটা চোট লেগে থাকতে পারে। আজকের ম্যাচ যদি এই জায়গায় শেষ হয়, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান থাকবে 20 পয়েন্টে 8 ম্যাচের পর, এবং গোল পার্থক্য তাদের একই রয়ে যাবে, অর্থাৎ +13। একজন খেলোয়াড় মাঠের মধ্যে আহত হয়েছেন, যার ফলে তার একটু শুশ্রূষা চলছে। তবে যে কথা বলছিলাম, আজকের ম্যাচ নাটকীয়তায় ভরা ছিল। প্রথমার্ধে নিরঙ্কুশ প্রাধান্য রেখেছিল মোহনবাগান, 2-0 গোলে এগিয়ে গিয়েছিল। যে কথা মানুষ তুমি বললে, সত্যি শিল্টন পালের একটা ভুলের মাশুল গুনতে হলো, যার ফলে ওই গোলটাই কিন্তু ইস্ট বেঙ্গলের টনিকের মতো কাজ করলো, অক্সিজেনের কাজ করলো। আসলে ফুটবলে এরকম ঘটনা ঘটে, তেমনি ও একটা দারুণ আউটিং করে একটা গোল বাঁচিয়েও দিয়েছে। খেলোয়াড়দের জীবনে এই জিনিসটা আছে, একটা ভুল, একজন গোলরক্ষক এমন একটা ভুল করলে আর কিন্তু কিছু করার নেই, জাল রয়েছে তার পেছনে। কিন্তু অন্য খেলোয়াড়দের যে সুযোগ আছে, একজন গোলরক্ষকের কিন্তু সেই সুযোগ নেই। তাই গোলরক্ষক যখন ভুল করে তার কিন্তু কোনো ক্ষমা থাকে না। আজকে শিল্টন একটা ক্ষেত্রে দারুণ ভুল করেছে, কিন্তু আরেকটা ক্ষেত্রে দলকে কিন্তু দারুণভাবে বাঁচিয়েও দিয়েছে। শেষ 25 সেকেন্ড, এবং তারপরে হয়তো আরও কিছু সেকেন্ড যোগ হবে, কেননা তারপরেও কিন্তু খেলা থেমেছে। মাঝখান থেকে যাওয়ার চেষ্টায় বালি গগনদীপ, পরিবর্তিত খেলোয়াড় হিসেবে এসেছেন ইস্ট বেঙ্গলের সনি অ্যাকোস্টা, টাটকা বিশ্বকাপার। ইস্ট বেঙ্গল কিছুটা বল হোল্ড করে খেলার চেষ্টা করছে, ডাউন দ্য রাইট আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু ওখানে কোনো খেলোয়াড় নেই, যার ফলে কিংসলে। বলতে বলতে রেফারি প্রাঞ্জল ব্যানার্জি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের খেলা শেষ। আজকের খেলা সাঙ্গ হলো মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল একই বিন্দুতে রইল। অ্যাকোস্টা আজকে গোল করেছেন প্রথম নেমে। শঙ্করলাল চক্রবর্তী তার দলকে 7-7টা ম্যাচে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে অপরাজিত রাখলেন, এবং এই জায়গায় গুরু এবং শিষ্য গলা মিলিয়ে নিলেন। শঙ্করলাল, যার ফুটবল জীবন একটা আঘাতে শেষ হয়ে যাচ্ছিল, দুদলের সমর্থকরা হয়তো খুশি মনেই বাড়ি ফিরবেন, তার কারণ 4-4টে গোল হয়েছে, এবং সেই জায়গায় দুর্দান্ত আমরা ফুটবল দেখতে পেয়েছি, এটা বলতে পারা যায়। সুতরাং কোনো দলই জিতল না, কোনো দলই হারল না, অর্থাৎ 2-2 ড্র হয়ে গেল, অমীমাংসিত হয়ে শেষ হলো, যার ফলে লিগের অবস্থান যেখানে খেলার আগে ছিল, খেলার পরেও সেখানেই রইল। সুতরাং পরের ম্যাচগুলো দুটো দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। ইস্ট বেঙ্গল যেমন খেলবে পিয়ারলেস মাওয়ানা স্পোর্টিং এবং এফসিআইয়ের বিরুদ্ধে, মোহনবাগানও কিন্তু সেরকম খেলবে এফসিআই কাস্টমস এবং মাওয়ানা স্পোর্টিংয়ের বিরুদ্ধে। সুতরাং এই ম্যাচগুলো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে গোল পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক নেবে। গোল পার্থক্য গুরুত্বপূর্ণ হবে, এবং খেয়াল রাখতে হবে এই ম্যাচগুলোর মধ্যে দুটো বড় দলই, অর্থাৎ মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে মাওয়ানা স্পোর্টিং এর। ফুল টাইম স্কোর বিবেকানন্দ জোহরতে ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল 2 মোহনবাগান 2। স্কোরার্স ইস্ট বেঙ্গলের জনি অ্যাকোস্টা এবং লালডান মাভিয়া রালতে, মোহনবাগানের পিন্টু মাহাতা এবং হেনরি জেসিকা।